baru Allah.
সম্মানিত হাজিরিন, পবিত্র মসজিদে অবস্থানের আদব সম্পর্কে আবারও বলছি। পবিত্র মসজিদে এসে সাইয়েদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দিকে মুখ করে গোল হয়ে নামাজের শুরুতে বসতে হবে। নামাজের শুরুতে বসতে হবে, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নামাজের শুরুতে বসতে হবে। যেখানেই জায়গা পাবেন সেখানেই বসবেন, কেউ কাউকে কষ্ট দিয়ে ডিঙ্গিয়ে আগে বাড়িয়ে যাবেন না। কাউকে কষ্ট দিলে জুমার দিন হয় না। যেখানে জায়গা পাবেন সেখানেই বসবেন, কেউ খালি মাথায় থাকবেন না। আন্তর্জাতিক মহাপবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র থেকে টুবি সংগ্রহ করে টুবি মাথায় দিয়ে বসুন, কেউ খালি মাথায় থাকবেন না। আর অন্তত পবিত্র জুমার দিন সুন্নতি লিবাস পোশাক পরুন। খুতবা মোবারক শোনার আদব হচ্ছে, প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে। আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াত পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে। একইভাবে সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে। আজানের পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে। আর যখন সুন্নত পড়ার ইজাজত মোবারক দেওয়া হবে সে সময় শুধুমাত্র চার রাকাত কাবলাল জুমা নামাজই আদায় করবেন। বেশি আদায় করতে চাইলে আগে অথবা পরে করবেন, সে সময় শুধুমাত্র চার রাকাত কাবলাল জুমা নামাজই আদায় করবেন। আর সেই সময় স্লাইডারের ভিতরে গ্লাসের ভিতরে কেউ সুন্নত পড়ার জন্য দাঁড়াবেন না, কাউকে দাঁড়াতেও দেবেন না। কারো যদি সুন্নত পড়া বাকি থেকে থাকে তাহলে তিনি স্লাইডারের বাইরে গ্লাসের বাইরে সুন্নত আদায় করবেন। মসজিদে এসে দুনিয়াবী কথাবার্তা অযথা গল্পগুজব করবেন না। অযথা গল্পগুজব করলে কথাবার্তা বললে 40 বছরের আমল নষ্ট হয়ে যায়। আর নামাজরত ব্যক্তির সামন দিয়ে কখনোই হাঁটাচলা করবেন না। নামাজরত ব্যক্তিদের সামন দিয়ে হাঁটাচলা করা শক্ত কঠিন কবিরা গুনাহ। সাইয়েদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, সাইয়েদুনা উম্মুল উমাম আলাইহিস সালাম, মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের সকল আদেশ নির্দেশ মোবারক যথাযথ আদব এহতেরাম মহব্বত গুরুত্ব তাআজিম ও তাকরিমের সাথে পালন করার তৌফিক দান করুন, আমিন। نستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وصيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وصيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خدمة اليوم في فضائل سنة رسول الله صلى الله عليه وسلم أذكر خطبة نور مجسم حبيب الله سيد المرسلين إمام المرسلين خاتم النبيين হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত মহা পবিত্র সুন্নাত মুবারক সম্পর্কে সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রহমান আল্লাহ পাক তিনি মহা সম্মানিত মহা পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ নবদিশ আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে মহা সম্মানিত ফজল মোবারক মহা সম্মানিত রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো না সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়া ফরহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ আর এই খুশি মোবারক প্রকাশ করাচ্ছে তাদের সকলের জিন্দিগি সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতমুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মুবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সুবহানাল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত মুবারক ওনাদের বিশেষ নিয়ামত সম্মানিত সুন্নত মুবারক সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক যিনি রহমান আল্লাহ পাক তিনি মহা সম্মানিত মহা পবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ নিঃসাদ মুবারক করেন يا
ayyuhan nas qad ja'atkum maw'izatun min rabbikum wa shifaa'un lima fis sudur wa hudan wa rahmatun lil mu'minin. Jini khaliq, jini malik, jini rahman Allah bakhtini samasta kainat banda bandi mujin insan sabaike janiye dicchen insan ke bola hole samasta kainat ke bola hoy je nischoy tomader kache tashrih mubarak enechen jini khaliq jini malik jini rahman Allah punar taraf theke jini tomaderke nasihat morok korben shifa morok dan korben hidayat morok dan korben ebong রহমত মোবারক দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সমস্ত ইনসান যেমন সমস্ত কায়নাত সৃষ্টি সকলেই সর্বপ্রকার নিয়ামত মরক পেয়েছে পাচ্ছে এবং পেতে যে থাকবে সেটাই যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি এখানে স্পষ্ট করে ইরশাদ মোবারক করে দিয়েছেন সুবহানাল্লাহ এখনই মহা সম্মানিত মহা পবিত্র সুন্নত মোবারক এই বিষয়টা উপলব্ধি করা সূক্ষ্ম বিষয় ফিকিরের বিষয় যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ইরশাদ মোবারক করেন আল ইয়াউমা আতমামতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মাতি রদীতু লাকুম ইসলাম দীনা এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান তিনি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন কি জানিয়ে দিচ্ছেন আলিয়ামা আতমামতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মাতি রদীতু লাকুমুল ইসলাম দীনা এর সহজ সরল অর্থ হচ্ছেন যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ তিনি বলে দিচ্ছেন দেখো আজকে তোমাদেরকে এই সম্মানিত দীন ইসলাম পূর্ণ করে দেওয়া হলো সুবহানাল্লাহ তোমার সমস্ত নেয়ামত বড় কথা তোমার জন্য পরিপূর্ণ দিয়ে দেওয়া হলো সুবহানাল্লাহ এবং এই সম্মান দীন ইসলাম ওনার মধ্যে আমার রেজামন্দি সন্তুষ্ট মনে যেমন দেওয়া হচ্ছে ঠিক এর মধ্যে আমি এই দীন ইসলাম পালন করলে এর মধ্যে আমি সন্তুষ্ট থাকি সন্তুষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ রদীতু লাকুম ইসলাম দীনা যে আমি সন্তুষ্ট হয়ে গেছি বা সন্তুষ্ট হয়ে যাব এই দীন ইসলাম যারা যথাযথ পালন করবে সুবহানাল্লাহ মানে আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ এই দীন ইসলাম যে কামেল পরিপূর্ণ এবং যিনি খালিক যিনি মালিক যিনি রহমান তিনি ওনার মহা সম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে যে সমস্ত নিয়ামত বরক সৃষ্টিকে দান করেছেন এবং দান করে তিনি নিজ থেকেই এই দীন ইসলাম ওনার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যারা পালন করে তাদের সন্তুষ্ট হয়ে যাবেন সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এখন এই আয়াত শরীফ সম্পর্কে বলা হয় আসলে আয়াত শরীফটা নাজিল হয়েছে বিদায় হজ মোবারকের সময় আরাফার ময়দানে হাদিস শরীফ বর্ণিত রয়েছে আনহু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু করা আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি রদীতু লাকুম ইসলাম দীনা ওয়া ইনদাহু ইয়াহুদিয়ুন ফাকালা লাউ নাযালাত হাযিল আয়াতু আলাইনা লাতাখাযনাহা ঈদান ফাকালা হযরত ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন্না নাযালাত ফী ইয়াউমি ঈদাইন فإن نزلت في يوم عيدين في يوم جمعة يوم عرفة حضرت ابن عباس رضي الله تعالى عنه তিনি একদিন আশুরি মোবারক তেলাওয়াত করতেছিলেন ওনার পাশে একটা ইহুদি ব্যক্তি বসা ছিল ইহুদি ব্যক্তি আশুরি খানা শুনে এসে বলল হে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
যে আয়েশাটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ আয়েশরী, এমন আয়েশ তো পূর্ববর্তী আসমানি কিতাবে নাজিল হয়নি। যদি আমাদের তাওরাত শরীফে নাজিল হতো, যেদিন এটা নাজিল হতো আয়েশ শরীফ, সেদিনকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম সুবহানাল্লাহ ইহুদি বলতেছে তার বক্তব্য হচ্ছে আয়েশ শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাও নাজালাত হাজিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদান, এই আয়েশ শরীফ যদি আমাদের তাওরাত শরীফে নাজিল হতো তাহলে আমরা যেদিন নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদের দিন ঘোষণা করতাম। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হে ইহুদি ব্যক্তি, তোমার তো জানা নেই এই আয়েশ শরীফ আসলে নাজিল হয়েছেন দুই ঈদের দিন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমি ঈদাইন ফি ইয়াউমি ঈদাইন, নিশ্চয়ই আয়েশ শরীফখানা দুই ঈদের দিন নাজিল হয়েছে। কোন দুই ঈদের দিন? ফি ইয়াউমি জুমাতিন ইয়াউমি আরাফাতা, অর্থাৎ বিদায় হজ মোবারকের সময় আরাফার ময়দানে, সেদিন ঈদের দিন, আবার সেদিন জুমার দিনও ছিলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন দুই ঈদের দিন নাজিল, কাজে আলাদাভাবে এই আশুর নাজিল হওয়ার কারণে ঈদ ঘোষণা করা প্রয়োজন নেই, যেহেতু দুই ঈদের দিনই নাজিল হয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই আশুর ফিকির করতে হবে, দিন ইসলাম পরিপূর্ণ, নেয়ামত পরিপূর্ণ, এবং দিন ইসলাম ওনার প্রতি যিনি খলিক যিনি মালিক রব মহান আল্লাহ তিনি পরিপূর্ণ সন্তুষ্ট। তাহলে দিন ইসলাম কীভাবে কতটুকু পালন করতে হবে সেটাই যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান বলেন, ইয়া আইয়ুহাল্লাযীন আমানুদখুলু ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি ঈশ্বর মহান, যে তোমরা যদি দিন ইসলাম পূর্ণ কামেল দিন পালন করতে চাও, নেয়ামত তোমরা হাসিল করতে চাও, সন্তোষ হাসিল করতে চাও, তাহলে তোমরা আমানু উদখুলু ফি সিলমে কাফা, তোমরা দিন ইসলাম মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও সুবহান আল্লাহ। পরিপূর্ণ দাখিল না হলে তোমাদের পক্ষে এই দিন ইসলামের যে তাকমিল পরিপূর্ণ সেটার যে ফায়দা লাভ করা, সমস্ত নিয়ামত মনে লাভ করা এবং নেজামন্দির সন্তোষ হাসিল করা কখনো সম্ভব হবে না। পরিপূর্ণ দিন ইসলামে দাখিল হতে হবে এবং সাথে বললেন উদখুলু ফিসিল কাফ ওলা তাত্তাবেও খুতো আতিশ শয়তান ওলা তাত্তাবেও খুতো আতিশ শয়তান, এবং কোনো অবস্থাতেই তোমরা কিন্তু শয়তান কুনশন করো না, যে কোনো অবস্থাতেই শয়তান কষ্ট করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবীন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। যিনি খলিক যিনি মালিক যিনি আমরা বলে দিচ্ছেন যে পরিপূর্ণ ফায়দা লাভ করতে হলে, নেয়ামত মর হাসিল করতে হলে, রেজামন্দের সঙ্গে হাসিল করতে দিন ইসলাম পরিপূর্ণ দাখিল হও এবং কোনো অবস্থাতেই শয়তান কনসন করবে না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, সাধারণ শত্রু, তোমরা বিভ্রান্ত গোমরা হবে, নাউজুবিল্লাহ। এখন সেই বিষয়টাই যিনি খলিক যিনি মালিক রব মহল্লা তিনি কালামুল্লা শরীফে ঈর্ষাদ মোয়ার করেন সুরা ফাতেহা শরীফ, তিনি বলে দিচ্ছেন তাহলে তোমরা দোয়া করো ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যে বারেল আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। তিনি সরল পথ কোনটা? যিনি খলিক যিনি মালিক যিনি রহমান তিনি বলে দিচ্ছেন তোমরা দোয়া করো ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে ভাষাগত দিক থেকে যাদেরকে নিয়ামত মোবারক দেওয়া হয়েছে সরল পথ। আসলে সরল পথ হচ্ছে মানুষ কিন্তু এটার যে ব্যাখ্যা করে এই ব্যাখ্যাটা আসলে সঠিক না, সব প্রায় তফসিরে তার উল্লেখ করেছে আর কি, এই সিরাতুল মুস্তাকিম বলা হচ্ছে তোমরা দোয়া করো ইহদিনা সিরাতুল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, তারা ব্যাখ্যা করে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, তাদেরকে নিয়ামত দেয়া যারা নবী সিদ্দিক শহীদ ছিল ওনাদেরকে, হ্যাঁ ওনারা নিয়ামত প্রাপ্ত ঠিক আছে, কিন্তু ওনাদেরকে অনুসরণ করতে বলা হয় না, অনুসরণ করতে বলা হয়েছে সরল পথ কোনটা, সেটা সুরা ইয়াসিন শরীফে যিনি খলিক যিনি মালিক যিনি রহমান বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ইয়াসিন,
হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিবুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত লোকম মোবারক সুবহানাল্লাহ ওয়াল কুরআনুল হাকীম সেই হিকমতওয়ালা কুরআন শরীফ ওনার কসম যিনি খলিক যিনি মালিক বলে দিচ্ছেন সেই হিকমতপূর্ণ কুরআন শরীফ ওনার কসম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম নিশ্চয় আপনি মহা সম্মানিত মহা পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনি যে পথে সেই পথে হচ্ছেন সিরাতুল মুস্তাকিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সিরাতুল মুস্তাকিম পথটা তলব করার জন্য বলা হয়েছে আর পরবর্তীতে বলা হচ্ছে আনামাল্লাহু আলাইহিম যারা বলে থাকে মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা সালিহিন নবী সিদ্দিক শহীদ সালে ওনা হচ্ছে নিয়ামত প্রাপ্ত ওনা হচ্ছে নিয়ামত প্রাপ্ত ঠিকই আছে কিন্তু সিরাতুল মুস্তাকিম যেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পথ সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম নিয়ামত দেওয়া হয়েছে যাদেরকে আসলে নিয়ামতের মালিক তো হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেটা হাদিসে রয়ে গেছে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়ুতি ইন্নামা আনা কাসিম আল্লাহু ইয়ুতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ করেন নিশ্চয় যিনি খালিক যিনি মালিক ও রব তিনি হাদিয়া দাতা তিনি আমাকে হাদিয়া বর করেছেন আমি নিশ্চয় আমি হচ্ছি সমস্ত নিয়ামত বন্টনকারী সুবহানাল্লাহ যে সরল পথটা তিনি বন্টন করেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরল পথ অবলম্বন করতে হবে এখন যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি নিজে বলে দিচ্ছেন তোমরা দোয়া করো আমাদেরকে আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন আসলে সরল পথে মালিক হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর নিয়ামত প্রাপ্ত তো নবী সিদ্দিক শহীদ সাল ওনার নিয়ামত তো কোনো অসুবিধা নেই কিন্তু ওনাদের পথটা না কারণ এটা কোরআন শরীফ এবং হাদিসের মাধ্যম দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেছে যেমন অন্য এক শরীফে যিনি খালিক যিনি মালিক ও মাল্লাক তিনি যেমন বলেছেন ঠিক হাদিস শরীফের মধ্যেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ মোবারক করেন একখানে হাদিস শরীফ আনজর জাবির রদিয়াল্লাহু আনহু আন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসকাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযি নুসকাতু মিনাত তাওরাত ফাসাকাতা ফাজাল ইয়াকরু ওয়া হুযুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাগাইয়ারু ফাকালা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাগিলা তাকা সাওয়াকিল মা তারা মা বে ওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فنظرت عمر بن الخطاب عليه السلام الى وجه رسول الله صلى الله عليه وسلم فقال اعوذ بالله من غضب الله من غضب رسول صلى الله عليه وسلم رضينا بالله ربا بالاسلام دينا وبسيدنا حبيبنا شفينا مولانا محمد صلى الله عليه وسلم نبيا فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو بدلك مجد موسى عليه السلام فاتبعتموه তারাক তুমুনি লা দলাল তুম সাওয়াই সাবিল আল্লাহ কান হাইয়ান ওয়াদ্রাক নুবতি লাত্তাবানি এই সম্বন্ধে হাদিস শরীফ অনুবাদ ঈশ্বর মোহর করা হচ্ছে আন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন আন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন কিভাবে আসলেন মিনুসকাতিন মিনাত তাওরাত তাওরাত শরীফের একটা অংশ নিয়ে আসলেন তাওরাত শরীফের একটা অংশ যে তাওরাত শরীফটা নাজিল করা হয়েছে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার প্রতি সেই তাওরাত শরীফের একটা অংশ আনলেন অনেক গুরুত্বপূর্ণ কিছু নসিহত মোবারক ছিল সেই নসিহত মোবারকগুলি সহ তিনি এসেছিলেন এ বিষয়টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতিমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই বিষয়ে পরামর্শ করার জন্য নিয়ে আসলেন, যেমন অনেক গুরুত্বপূর্ণ নসিহত আছে। যখন সেই নুসখাটা দেখালেন, দেখার পরে সেটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্পর্কে তিনি শুনলেন, বললেন যে নুসখা তো মিনাত তাওরাত ফাসাকাতা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চুপ থাকলেন। তিনি ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো ওহী মোবারক ছাড়া কোনো কথা মোরক বলবেন না, কোনো সম্মতি প্রকাশ করবেন না, কোনো কাজ মোরক করবেন না, তিনি চুপ থাকলেন। তখন এদিকে হচ্ছে সাইয়েদুনা ফারুকে আজম আলাইহিসসালাম তিনি ফাদা আলাইয়া করো, তিনি পড়তে থাকলেন তাওরাত শরীফটা, মানে কী আছে সেটা পড়তে থাকলেন। তিনি যখন পড়া শুরু করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিষয়টা পছন্দ করলেন না। ওনার নূরুর রহমত চেহারার মধ্যে নূরুল্লাহ অর্থাৎ জালালি শান মোরক প্রকাশ পাচ্ছিলেন আস্তে আস্তে। এটা পাশে বসেছিলেন আফজালুন্নাস বাদ আলম্বী হযরত সিদ্দিক আকবর আলাইহিসসালাম, তিনি তিনি বিষয়টা লক্ষ্য করতেছিলেন ব্যাপারটা কী হচ্ছে। তিনি তো বলে যে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নুসখা এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা দেখানোর জন্য আমি এনেছি বলে উনি পাঠ করা শুরু করেছিলেন। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিন্তু কখনোই পছন্দ করতেছেন না, ওনার সেই জন্য নূরুল রহমান চেহারা মধ্যে সে বিষয়টা ফুটে উঠতেছে। পাশে বসা ছিলেন আফজালুন্নাস বাদ আলম্বী হযরত সিদ্দিক আকবর আলাইহিসসালাম, তিনি বিষয়টা দেখে বললেন সাকিল কত্তা সাওয়াকিল, এটা আরবি একটা প্রবাদ আর কি, যে আপনার মাতা আপনাকে হারিয়ে ফেলল ইত্যাদি ইত্যাদি। হে হযরত সাইয়েদুনা ফারুকে আজম সাহেব, আপনি কি লক্ষ্য করেন না মা তারা মায় বহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরুর রহমত চেহারা মহানুদিকে আপনি কি লক্ষ্য করেন না, আপনি কী করতেছেন? এটা বলার সাথে হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিসসালাম তিনি এটা রেখে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে তাকালেন। তাকে যখন দেখতে পেলেন বিষয়টার ব্যতিক্রম, দেখা যাচ্ছে জালালি শানমর জাহির হচ্ছেন, তিনি সাথে সাথে সেই নুসখাটা বন্ধ করে ফেললেন, ইস্তেগফার তবা করা শুরু করলেন, বললেন আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহি মিন গাযাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ ওনার অসন্তুষ্টি থেকে এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার অসন্তুষ্টি থেকে আমি পানাও চাইতেছি, ইস্তেগফার করতেছি। উনি খুব তবা ইস্তেগফার শুরু করলেন এবং সাথে বললেন রদিনে বিল্লাহ রব্বানা নবীল ইসলামের দিন আন, অবশ্যই আমরা দিন ইসলাম যিনি খালিক যিনি মালিক রোমাল্লাকে পাওয়ার কারণে রব হিসেবে আমরা সন্তুষ্ট হয়েছি এবং দিন ইসলাম ওনাকে দিন হিসেবে আমরা খুশি হয়েছি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাসম্মানিত মহাপবিত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে আমরা অবশ্যই সন্তুষ্ট হয়েছি। সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিন রব্বান দীনান ওবে সাইয়েদিনা হাবিনা শাহিন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, এটা বলে তিনি বন্ধ করে ইস্তেগফার তওবা করতে থাকলেন। তিনি বুঝতে পারলেন বিষয়টা এটা ঠিক হয়নি, এটা ব্যতিক্রম কাজ হয়েছে। তিনি যখন ইস্তেগফার তওবা করে বন্ধ করলেন, বুঝতে পারলেন তওবা করলেন, এই কথা বিষয়গুলি বললেন স্পষ্ট করে, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ক্বালা রাসূলুল্লাহ আল্লাযী নাফসু আল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, সেই মহান আল্লাহ ওনার কসম, সেই মহান আল্লাহ ওনার কসম, যেই মহান আল্লাহ ওনার কাছে আমার নূরুল কুদরত আমার প্রাণ মোবারক রয়েছেন, সেই মহান আল্লাহ ওনার কসম। কী কসম? তিনি কসম করে বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বাভাবিকভাবে বললেই পারতেন কিন্তু না, গুরুত্বটা বোঝানোর জন্য তিনি কসম করলেন, সেই মহান আল্লাহ ওনার কসম, যেই মহান আল্লাহ ওনার কুদরতে হাত মোড়া নূরুল কুদরত আমার প্রাণ বড় হয়েছেন ওনার কসম। কি
লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম, লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম। যদি আপনাদের জন্য এখন হযরত কালিমুল্লাহ সেন তিনি জাহির হতেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, উনি জাহির হলে ওনাকে যদি আপনারা অনুসরণ করতেন আমাকে না করে, আমাকে বাদ দিয়ে আপনারা ওনাদেরকে অনুসরণ করতেন, লা দলালতুম আন সাওয়াই সাবিল, লা দলালতুম আন সাওয়াই সাবিল। অবশ্যই অবশ্যই আপনারা সরল পথ থেকে চ্যুত হয়ে গোমরা হয়ে যেতেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যদি লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম যদি এখন আপনাদের জন্য হযরত কালিমুল সালাম জাহির হতেন, আসতেন আপনাদেরকে দেখতে পেতেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আপনারা আমার কাছ থেকে সরে যেয়ে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনাকে ইত্তেবা করতেন, না দলালতুম আন সাওয়াই সাবিল, তাহলে অবশ্যই আপনারা এই সরল পথ সিরাতুল মুস্তাকিম থেকে চ্যুত হয়ে আপনারা গোমরা হয়ে যেতেন, নাউজুবিল্লাহ লাউকান হাইয়ান লাদ্রাক নবুয়তি লাত্তাবানি লাউকান হাইয়ান লাদ্রাক নবুয়তি। এরপর বললেন শুধু এতটুকু না, যদি স্বয়ং হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম এখন হায়াতে থাকতেন, আমার এই নবুয়ত রাসালাত মোহর এই সময়টা পেতেন, উনি ওনার জন্য ফরজ ওয়াজিব হয়ে যেত আমাকে ইত্তেবা করা, সুবহান আল্লাহ চলছে ওনার তাওরা শরীফটা রেখে আমাকে ইত্তেবা করার জন্য ফরজে আইন হয়ে যেত, তাহলে আপনারা কেন তার সে অনুসরণ করবেন, কেন সেখান থেকে আপনারা দেখতে যাবেন, নুসুতিল করতে যাবেন? তাহলে বিষয়টা যে বলা হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ পাক সরল পথ প্রদর্শন করুন। কোন সরল পথ? সিরাত সরল পথ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পথ। এখন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে নিয়ামত নিয়ামত দিলেন কাদেরকে? আরে নিয়ামত তো অনেকেই পেয়েছে, ওনাদের পথ তো না। এখন তারা বলে আনামাল্লাহু আলাইহি মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদা সলিহিন, নবী সিদ্দিক শহীদ ওনাদের পথ অনুসরণ করো। ওনাদের পথ অনুসরণ করবো কেন? ওনাদের পথ অনুসরণ করতে হবে না? সেটি এখানে বলা হচ্ছে তাওরাত শরীফ যদি কালিমুল্লাহ সাহেব তিনিও আসেন, কারণ কিতাবের দিক থেকে উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন আলাদা একক, এরপর কিতাব দিকে তিনি হচ্ছেন প্রথম সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো ব্যক্তিত্ব যদি জাহির হতেন ওনার তাওরাত শরীফ নিয়ে আসতেন, এখন এখন এই তাওরাত শরীফ নিয়ে আসলে এটা ওনাকে তাওরাত শরীফটা রেখে দিয়ে ওনার জন্য ফরজ আইন হতো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে ওনাকে অনুসরণ না করে অন্য কাউকে অনুসরণ করে, সে প্রকাশ্য গোমরা, সে গোমরা নাউজুবিল্লাহ। শেষে ইঞ্জিল শরীফ অনুসরণ করুক, তারও সে অনুসরণ করুক, যে কোনো আসমানি কিতাব সে অনুসরণ করুক না কেন, সে প্রকাশ্য গোমরা, সে গোমরা হবে, নাউজুবিল্লাহ। এটা যেমন হাদিসে বলে দেওয়া হয়েছে, কোরআন শরীফ বলে দেওয়া হয়েছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক যিনি মালিক যিনি রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেখো জেনে রাখো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সেই মহান আল্লাহ পাক তিনি কি করেছেন, পাঠিয়েছেন ওনার মহা সম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহ সত্য দিন দিয়ে, তিনি হেদায়েতের মালিক দিনেরও মালিক, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পিছনের যত ওহী মুবারক দ্বারা নাজিলকৃত দিন এবং পিছনের বর্তমান মানব রচিত মতবাদ সবগুলিকে মনসুখ রদ করে দিয়ে বাতিল করে দিয়ে এই সত্য দিন হেদায়ত মোবারক দিয়ে পাঠিয়েছেন ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। এটা বলে যিনি খালিক যিনি মালিক যিনি রব বলতেছেন কাফা বিল্লাহি শাহিদা, কাফা বিল্লাহি শাহিদা, কারো সাক্ষী প্রয়োজন নেই, যিনি খালিক যিনি মালিক যিনি রব, ওনার সাক্ষী যথেষ্ট, সুবহানাল্লাহ।
আবার কার সাক্ষী প্রয়োজন হবে? তিনি তো নিজে বলে দিচ্ছেন, কারো সাক্ষী প্রয়োজন নেই। তিনি কে? তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু। ওনাকে তিনি সত্য দিন, দিন ইসলাম এবং হেদায়েত মোবারক দিয়ে পাঠিয়েছেন। এখন আর কাউকে অনুসরণ করতে হবে না, একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ, আর কাউকে অনুসরণ করা যাবে না। কারণ করলে কি হবে সেই পরে আছে, বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। তোমরা এটাও দোয়া করো যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে যেমন ইত্তেবা করতে হবে। ঠিক, যারা গজবপ্রাপ্ত বিভ্রান্ত, কিন্তু আমার নিষেধ করে যে যিনি খলিক যিনি মালিক রব তিনি বলে দিচ্ছেন, ইহুদি নাসারা এটা নুজুল খাস হুকুমাম কাফের মুশরিক বেদী মধ্যে এবং পূর্ববর্তী যত আসমানি কিতাব, কাউকে অনুসরণ করা যাবে না। যদি করো তোমরা তাহলে তোমরা এই তারা যখন গজবপ্রাপ্ত হয়ে গেছে বিভ্রান্ত হয়েছে, এখন যা না মানার কারণে তোমরা সেই পথেই যাবে, নাউজুবিল্লাহ। সেটি হাদিসে বলা হচ্ছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই আমার সমস্ত উম্মত ওনার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সবাই জান্নাতে, কেউ জাহান্নামে যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা ব্যতীত। এখানে স্পষ্ট বলা হচ্ছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত কোনো সন্দেহ নাই সকলে বেহেশতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার সে ব্যতীত। ইল্লা মান আবা, এটা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা মান আবা, ওই ব্যক্তি ব্যতীত যে আমাকে অস্বীকার করছে। তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম জানতে চাইলেন কিলা ওমান আবা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাদের দ্বারা তিনি জিজ্ঞাসিত হলেন, ওনারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আপনি যে বললেন আপনার সমস্ত উম্মত ব্যস্ত যাবে, ওই সমস্ত ব্যতীত উম্মত যারা আপনাকে অস্বীকার, তাহলে কারা আপনাকে অস্বীকার করলো? ওমান আবা কইলা ইয়া রাসূল সে ওমান আবা কয়লা মান আতানি দাখাল আল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, স্পষ্ট বলে দিলেন মান আতানি দাখাল আল জান্নাহ মান আসানি ফাকাদ আবা, যে আমাকে এতাত করলো আমার সুন্নত পর ইত্তেবা করলো তারাই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, আমার আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নত পর ইত্তেবা করলো না আমাকে অস্বীকার করলো তারাই আমাকে অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ। স্পষ্ট বলে দিলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওই সমস্ত মধ্যে যারা আমাকে অস্বীকার করেছে। উনি জিজ্ঞাসা করা হলো, উনি জিজ্ঞাসিত হলেন কি লা ওমান আবা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা আপনাকে অস্বীকার করলো? কয়লা মান আতানি দাখালাল জান্নাহ মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার সুন্নত পরে ইত্তেবা করলো আমাকে অনুসরণ করলো তারাই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসানি ফাকাদ আবা ওয়ান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নত পরে ইত্তেবা করলো না অস্বীকার করলো পালন নাফরমানি করলো তারাই আমাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে ওই সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবেন যারা সুন্নত মোবারক ইত্তেবা করবেন। সেটাই যিনি খলিক যিনি মালিক বললেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, দোয়া করো সরপথ, সরপথটা কোনটা? এই সরপথ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পথ মোবারক। সুবহানাল্লাহ, আর সেই পথ মনে হচ্ছে নিয়ে সুন্নত মোবারক ওনার ইত্তেবা করা। সুবহানাল্লাহ, এখন যারা সুন্নত ইত্তেবা করবে তারা প্রত্যেকে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, আর যারা এই সুন্নত অস্বীকার করবে নাফরমানি করবে মানবে না তারাই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কাজী বিষয়টা এখন ফিকির করতে হবে সুন্নত ওনার ফজিলত কতটুকু, সেটাই যিনি খলিক যিনি মালিক ওমাল বলেন লাগাতা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাগাতা কানা লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ বহন করেছেন। কোথায়? লাগাতা কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহাসম্মানিত মহাপুরুষের হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার মধ্যে উত্তম আদর্শ বর্গ রয়েছেন সুবহানাল্লাহ তাহলে ওনাকে অনুসরণ করতে হবে সেটাও যিনি খালিক যিনি মালিক আমার বলে দিচ্ছেন স্পষ্ট লাগাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা যাকারাল্লাহ কাসীরা এরপর বলে দিচ্ছেন যিনি খালিক যিনি মালিক রহমান রাহমান যে নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শমর হচ্ছেন তোমাদের হাবিব মাহবুব মুরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উত্তম আদর্শমর এরপর বলে দিচ্ছেন আসলে এটা সপেতে পারবে না লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওই ব্যক্তিদের পারবে তাদের জন্য কারা যারা যিনি খালিক যিনি মালিক যিনি রহমান রাহমান রেজার মধ্যে সন্তুষ্ট চায় এবং পরকালে নাজাত চায় এবং জাকারাল্লাহ কাসিরা যিনি খালিক যিনি মালিক রহমান রাহমান ওনার বেশি বেশি জিকির করে এখানে যিনি খালিক যিনি মালিক রহমান যিনি বলে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন তোমার যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপর বলছেন এটা কাদের জন্য লেমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা ওই সমস্ত ব্যক্তিদের জন্য সবাই তো পারবে না অনুসরণ করতে সবাই পারবে না যারা যিনি খালিক যিনি মালিক যিনি রহমান রহমান রেজামন্দির সন্তুষ্ট চায় পরকালে নাজাত চায় এবং যিনি খালিক যিনি মালিক যিনি রহমান রহমান বেশি বেশি জিকির করে ওনাকে স্মরণ করে তাদের জন্য অর্থাৎ তারা এই রেজামন্দর এইতবা মোরক অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিকি ইত্তেবা করতে পারবে আদর্শ মর হিসেবে গ্রহণ করতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু দেখা যাচ্ছে যে কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য কোনো কাফের মুশরিক ইত্তেবা করা জায়েজ নেই এটা কিন্তু কঠিন বিষয় আমরা বলি এটা কঠিন বিষয় কোনো অবস্থাতেই কোনো সময় কোনো বিষয়ে কোনো ব্যাপারে কোনো কাফের মুশরিক অনুসরণ করা জায়েজ নেই যদি করে সে প্রকাশ্য গুমরাই সে গুমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ সব অবস্থায় সর্বসময় সর্ববিষয়ে সর্বক্ষেত্রে সর্বমুহূর্তে একমাত্র অনুসরণীয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুবহানাল্লাহ এটা কিন্তু কঠিন বিষয় যে যত সুন্নত ইত্তেবা করলো সে তত বেশি রহমত হাসিল করলো সুবহানাল্লাহ আর যে যত সুন্নত দূরে থাকলো সে তত জহমতের মধ্যে থাকলো নাউজুবিল্লাহ এখন যে সারা পৃথিবীতে মুসলমানদের যে কঠিন অবস্থা এর পিছনে একটাই কারণ মুসলমান এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে দূরে সরে গেছে নাউজুবিল্লাহ উনি যে এত কিছু নিয়ামত নিয়ে আসলেন আল্লাহ আমাকে বললেন কাদা জাআতকুম মাউযাতুম মির রাব্বিকুম শিফাউল লিমা সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন উনি যে এসেছেন তোমাদেরকে নসিহত করার জন্য শেফা দেওয়ার জন্য হেদায়েত মোবারক দেওয়ার জন্য রহমত মোবারক দেওয়ার জন্য কই তোমরা তো গ্রহণ করতে পারলে না নাউযুবিল্লাহ উনি সব নিয়ে এসেছেন এখন তোমরা ওনাকে গ্রহণ করতে পারলে তাহলে তোমার কি হবে তাহলে তার বিপরীতটা হবে তোমরা লাভ করতে পারলে না তোমাদের তো শেফা হবে না অন্তত গালি যে পরিপূর্ণ নাউযুবিল্লাহ দুনিয়ার মহব্বত কাফেরের মহব্বতে মুশরিকের মহব্বত তোমাদের অন্তর পরিপূর্ণ নাউযুবিল্লাহ হেদায়েত তো নেই তোমরা তো গোমরা আবার রহমত তোমার পাবে তোমাদের জহমতের দ্বারা তোমার 24 ঘন্টা জহমত নাজিল হচ্ছে নাউযুবিল্লাহ বিষয়টা তোকে ফিকির করতে হবে যে কোনো অবস্থাতেই কোনো ইমানদারের জন্য কোনো কাফের মুশরিক বেদিন বদিন কাউকে অনুসরণ করা জায়েজ নেই সর্বক্ষেত্রে সর্বশেষ সর্বসময় তাকে অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করতে হবে এখন সে যতটুকু পারে করুক যতটুকু সে পারে না ইস্তেগফার করবে তওবা করবে যার যা বারে আলে আমাদের ভুল হচ্ছে আমরা তওবা করতেছি আমাদের সমস্ত সুন্নত মৌলিক ইত্তেবা করার দরকার ছিল কিন্তু আমাদের অজ্ঞতা মূর্খতা অযোগ্যতার কারণে এটা সম্ভব হচ্ছে না এই জন্য ইস্তেগফার তওবা করতে হবে হাদিস রয়ে গেছে قد حسن من ثابت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মানবতাকাউন বিদাতান মানবতাকাউন বিদাতান ফি দীনহি ইল্লা নাযাল্লাহু বিসুন্নতিহি মিসলা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস শরীফ মানবতাকাউন বিদাতান মানবতাকাউন বিদাতান ফি দীনহি যদি কোনো ব্যক্তি তাদের দিন ইসলামের মধ্যে কোনো বেদাত প্রচলন করে কোনো একটা বেদাত প্রচলন করে বেদাত তো অনেক রকম হতে পারে ইল্লা নাযাল্লাহু বিসুন্নতিহি মিসলাহা কোনো ব্যক্তি যদি কোনো কওম কোনো সম্প্রদায় দিন ইসলামের মধ্যে কোনো বেদাত জারি করে তাহলে সেই পরিমাণ সুন্নত মোবারক তাদের থেকে উঠে যায় নাউযুবিল্লাহ ইল্লা নাযাল্লাহু সুন্নতি মিসলা অনুরূপ এর বলছেন সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত এই সুন্নত মরণ তাদের মধ্যে ফিরে আসবে অর্থাৎ তারা আর কোনোদিন পালন করতে পারবে না নাউযুবিল্লাহ কোনো কওম যদি কোনো বেদাত জারি করে দিন ইসলাম সম্পর্কে তাহলে যিনি খলিক যিনি মালিক রহমান যিনি অসন্তুষ্ট হয়ে তাদের থেকে সেই পরিমাণ সুন্নত মরগুলি তুলে নেন নাউযুবিল্লাহ এই সুন্নত মরগুলি আর কোনোদিন এই কাউনদি ফিরে আসবে না কিয়ামত পর্যন্ত তাদের এই অবদ্ধতার কারণে নাউযুবিল্লাহ তাহলে কি হবে তাহলে তারা তো জাহান্নামের মধ্যে পড়ে যাবে নাউযুবিল্লাহ এখন তো সেটাই দেখা যাচ্ছে সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে কোথায় সুন্নত মোবারক সুন্নত মোবারক তো নেই সারাদিন বেদাত বেসরাক গুমরাহিম তারা মশগুল যদিও তারা মনে করছে আমি তাদের কামিয়াবি নাউযুবিল্লাহ কোনো দিন কামিয়াবি নেই কারণ জহমতের মধ্যে কোনো কামিয়াবি নেই সুরতান কামিয়াবি হইতে পারে হাকিকতান কোনো কামিয়াবি নেই বিষয়টা খুব ফিকির করতে হবে এটা একটা হাদিসে বলা হয়েছে আর একটা হাদিসে বলা হচ্ছে হযরত গুদাফ ইবনে আল হারেসের সোমালি রদিয়াল্লাহু তাআলা আনহু সে বলা হচ্ছে এখানেতে বলা হচ্ছে যে কাম কোনো বেদাত শুরু করবে তখন তাদের থেকে যে পরিমাণ বেদাত শুরু করলে সে পরিমাণ সুন্দর উঠে যাবে যিনি খলিক যিনি মালিক তিনি অসন্তুষ্ট সেটা তুলে নেবেন আর কেমন পর্যন্ত তাকে সেটা ফেরত দিবেন না নাউযুবিল্লাহ এরপরে বলা হচ্ছে আহ বোধেবিন আল হারিস সোমানি রদের তুলন কলা কলা রসুল্লাহ মা হাদাসা কাউমুন বেদাতন মা হাদাসা কাউমুন বেদাতন যে কোনো কাউম যদি মাহাদাসা কাউম কোনো সম্প্রদায় কোনো বেদাত শুরু করে ইল্লা রুফে মুসলিমিনের সুন্নত ইল্লা রুফে মুসলিমিনের সুন্নতে ইল্লা রুফে মুসলিমিনের সুন্নতে তখন ঠিক সেই পরিমাণ সুন্নত তাদের থেকে তুলে নেওয়া হয় নাউযুবিল্লাহ কোনো কাউম কোনো বেদাত শুরু করলে তার থেকে সেই পরিমাণ তুলে নেয় ফতামাসসু বিসুন্নতিন ফতামাসসু বিসুন্নতিন খায়রু মিন ইহদাসি বিদআতিন এরপর বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নত ইত্তেবা করা কত ফজিলত খায়রু মিন ইহদাসি বিদআতিন এটা বেদাত পালন করার থেকে একটা সুন্নতের মধ্যে আকৃতি থাকা দূরত্ব সেটা উত্তম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাসা কাউমুন বিদআতান যখন কোনো কাম বেদাত করে ইল্লা রুফিয়া মুসলিমিনের সুন্নতে ইল্লা রুফিয়া মুসলিমিনের সুন্নতে তাদের থেকে সেই পরিমাণ সুন্নতটা তুলে নেওয়া হয় এই জন্য বলতেছেন দেখো তোমরা সাবধান থাকো তামাসুমি সুন্নতিন খৈর মানে হেদা আছে বেদাতিন তামাসুমি সুন্নতিন তোমরা জেনে রাখো একটা সুন্নত ইত্তেবা করা হচ্ছে একটা বেদাত করতে থেকে অনেক উত্তম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে কাউম কোনো বেদাত শুরু করবে তাদের থেকে সেই পরিমাণ সুন্নত বরক তুলে নেওয়া হবে এটা কিন্তু আর কিয়ামত পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে না অর্থাৎ তারা এটার লানতের কারণে জহমতের কারণে আর ফিরে পাবে না নাউযুবিল্লাহ যিনি খলিক যিনি মালিক রমন তিনি তো সবসময় দিয়ে যাচ্ছেন কিন্তু বান্দা নেওয়ার তার যোগ্যতাটা হারিয়ে যাবে বেদাতটা করার কারণে সুন্নত মানুষ আবার পালন করবে সেই যোগ্যতা সে হারিয়ে ফেলে কারণ সে আর পালন করতে পারে না নাউযুবিল্লাহ বিষয়টা ফিকির করতে হবে এখন সুন্নত মোহরগুলি কি এখন
সুন্নত মানুষ অনেক আলোচনা করে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, অনেক সুন্নত, অনেক ফজিলত। সুন্নমুখী সারাদিন সে ফজিলত শুনল, তা আমল করবে কি, কোনটা আমল করবে, সুন্নতটা কি? এখন সুন্নত যদি আরবি শব্দগত অর্থ বলা হয়, সুন্নত অর্থ হল তর্জতরিকা, পথ, নিয়মকানুন পদ্ধতি, এটা হল সুন্নত। কিন্তু লোগাতি অর্থ যেটা হবে না, লোগাতি অর্থ অর্থাৎ অভিধান যেটা ডিকশনারি, সেই লোগাতি অর্থ হচ্ছে সুন্নত শব্দ মোবারক অর্থ তর্জতরিকা নিয়মকানুন পথ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে কিন্তু শরীফ পরিভাষায় সুন্নতের অর্থ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা করেছেন, করতে বলেছেন, সম্মতি প্রকাশ করেছেন, আদেশ মোবারক করেছেন, সেই বিষয়গুলি হচ্ছেন সুন্নত। সুবহানাল্লাহ। এখন যে বিষয়গুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউল মোবারক, ফেল মোবারক, আমল মোবারক ইত্যাদি এবং সম্মতি মোবারক যা রয়েছে, সেই বিষয়গুলি হচ্ছেন সুন্নত ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুন্নত বললেই হবে না, তাহলে সেগুলি কী সেগুলি জানতে হবে। আর এই সুন্নত ফজিলতটা কতটুকু, এখন আসলে মানুষ একদিক থেকে এই সুন্নত জানে না, আরেকটা হচ্ছে গুরুত্ব বুঝে না। এখন সাধারণ মনে করে একটা টুপি পরলে সুন্নত হলো, দাড়ি রাখলে সুন্নত হলো, আবার অনেকে মনে করে লম্বা কুর্তা পরলে সুন্নাহ, এগুলি তো অবশ্যই সুন্নত, এই পর্যন্ত শেষ না, এটা তো শুরু। সে একটা মুসলমান পুরুষের জন্য দাড়ি রেখা ফরজ আইন, এটা তো শুরু। টুপি পরা ফরজ আইন, রোমান পরা পাগড়ি পরা তার জন্য ফরজ আইন, লম্বা কুর্তা পরা ফরজ আইন, যদি এটা সুন্নত, এটা ফরজ আসলে। কারণ যখন সে সুন্নত পালন করত, সে তো কাফেরদের অনুসরণ করবে না, আউযুবিল্লাহ। সেটা তো বলা হচ্ছে লাউ তারাক তুমুনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লতে তিনি বলে দিলেন, তোমরা আমাকে ছেড়ে যদি অন্য কাউকে অনুসরণ করো, লা দলাল তোমার সাওয়াই সাবিল, তোমরা অবশ্যই এই সরল পথ থেকে, হেদায়ত থেকে তোমরা গুমরাহ হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তাই কোথায় হবে এটা, যে কোনো ক্ষেত্রে হোক, এটা মাথার তালুর থেকে হোক, পায়ের তলা হোক, শরীরের মধ্যে হোক, তার সামান আসবাব হোক, খাবার দাবার হোক, চাল চলন হোক, ওঠা বসা হোক, সব প্রতি ক্ষেত্রে, যে ক্ষেত্রে সে বাদ দিল সেই ক্ষেত্রে সে গুমরাহের মধ্যে গেল, নাউযুবিল্লাহ। আর যে ক্ষেত্রে সে সুন্নত গেল সেই ক্ষেত্রে সে হেদায়েতের উপরে থাকলো, সুবহানাল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পাঠিয়েছেনই তো এই সমস্ত বিষয়গুলি দিয়ে, যাতে উম্মত অনেক অনুসরণ করে হাকিকি রাজামন্দি শূন্য হাজির করতে পারে, সুবহানাল্লাহ। সেটা সে বলেছে আলিয়ম আত্মম তোলাকুম দিনাকুম আত্মম তোলাকুম নেয়ামাতি রদি তোলাকুম না দিনা, স্পষ্ট বলে দেওয়া হয়েছে, দিন ইসলাম পূর্ণ করে দেওয়া হয়েছে, নেয়ামত পূর্ণ করে কোনো অভাব নেই, সব দেওয়া হয়েছে, এবং আমার সন্তুষ্টি মর্ম দিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এখন কোথায় পাওয়া যাবে তাহলে সন্তুষ্টি মর্ম? ইহুদি নাসার অনুসরণ করলে নাউযুবিল্লাহ, কখনো পাওয়া যাবে না। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলে তখন এই সমস্ত সন্তুষ্টি পাওয়া যাবে, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসান যা আছে সমস্ত নেয়ামত বরক সহজেই লাভ করা যাবে, সুবহানাল্লাহ। আমরা বলে থাকি একখানা শুনুন, এটা মানুষ বুঝে না আসলে, এটা এমনি সাধারণভাবে মানুষ বলে, হাদিস শরীফ মধ্যে রয়ে গেছে একাধিক বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রয়ে গেছে একটা হাদিস শরীফ, সেটা হচ্ছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাযলুল উমরি ফাল্লাহু আজরু মিয়াতে শহীদ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফাল্লাহু আজরু মিয়াতে শহীদ, এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেন ফেতনা ফাজাদের যুগে, ফেতনা যুগ হচ্ছে 1000 হিজরির পরে, এখন তো আমরা প্রায় 1400-1500 কাছাকাছি, এই ফেতনার যুগে যারা একখানা সুন্নত উপর আক্রিয়ে থাকবে মৃত্যুবন্ত, প্রতি সুন্নত মোবারক ওনার বিনিময়ে সে 100 শহীদ ওনাদের সমবেত ফজিল লাভ করে, সুবহানাল্লাহ। 100 শহীদ কেমন? হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জানতে চান, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাহাবায়ে বললেন 100 শহীদ, তো ওনারা কারা? তিনি বললেন যারা বদর এবং উহুদের জায়দে
অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বদর, উহুদ, এই যে যারা সাথে দিক সান্মর প্রকাশ করছেন ওনাদের সম পরিমাণ 100 জন সুবহানাল্লাহ একশত শহীদ সম পরিমাণ ফজিল লাভ করে। এখন কিছু লোক মনে করে এত বড় ফজিলত কি করে পাবে, নাউজুবিল্লাহ। আরে মূর্খ লোক তো বুঝতে পারে নাই সুন্নত মানটা কার। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম সাহাবী হলেন, কোত্থেকে সাহাবী হলেন, এত ফজিলত পেলেন কোথায়? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত করার কারণে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতি ঈমান আনার কারণে ফজিলতটা পেয়েছেন, অন্য কোনো কারণে পাননি। হযরত ওয়াইসাল কারণে তো লাভ করতে পারলেন না। একশত শহীদের কম বলে যে আমরা বলে থাকি কি, সেটা তো আমাদের বক্তব্য। যেটা হচ্ছে একমাত্র যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মোয়াল্লাহ, তিনি ব্যতীত সমস্ত সৃষ্টি, সমস্ত শুরু থেকে শেষ অনন্তকাল যত সৃষ্টি হয়, ইহকাল হোক, পর হোক, বেহস্ত হোক, দেখে নিও, জমিনে হোক, আসমানে হোক, ফেরেশতানে হোক, সমস্ত নবীর সালাম যারাই হন না কেন, সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সকলের আমল একদম সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত, যারা সৃষ্টি হয়েছে, যারা হচ্ছে, যারা হবে, সকলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একখানা সুন্নত মোবারক, যে কোনো একখানা সুন্নত মোবারক। সুন্নত কিন্তু ছোট বড় নয়, সব সমান, হয়তো একটার তুলনায় একটা ছোট বড় হইতে পারে মানুষের ফিকিরের থেকে, কিন্তু আসল সব সমান। যে কোনো একখানা সুন্নত যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে ওই পাল্লাখানি বাড়ি হবেন সুবহানাল্লাহ। কারণ এখানে নিজবটটা কোথায় সেই জিনিসটাকে বুঝতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কারণে এই সুন্নত পরবর্তীরা ফজিলতপূর্ণ হয়ে গেছেন সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা জিনিস না, খুব ফিকির করতে হবে। যেমন হাদিস শরীফ রয়ে গেছে, কি রয়ে গেছে, আনহু তাবির রাদিয়াল্লাহু আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামাসুন নার মুসলিমান রনি আওরা মান রনি, একাধিক বর্ণনা, লা তামাসুন নার মুসলমান রনি আওরা মান রনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোন মুসলমান? যিনি আমাকে দেখেছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ, যারা সাহাবী হয়েছেন। এবং ওনাদের তো অবশ্যই মান রনে বড়া, এবং যারা ওনাদেরকে দেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা তামসুন নার মুসলিম রানি আওরা মান রানি। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে তো স্পর্শ করবেই না, এবং ওনাদেরকেও যারা দেখেছেন তাবি ওনাদেরকেও জাহান্নাম স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন করতে পারবে না? শুধু এই দেখার কারণে, অন্য কিছু না, দেখার কারণে এত ফজিল লাভ করলেন। তাহলে যে সমস্ত বিষয়গুলি সরসি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট সম্পর্কযুক্ত, যাদের সংশ্লিষ্টতা রয়ে গেছেন, তাহলে ওনাদের ফজিলত কত হবে, এটা ফিকিরের বিষয়। এটা সৃষ্টি সকলের আমল এক পাল্লায় দিলে আর একখানা সুন্নত এক পাল্লায় দিলে অবশ্যই সেই পাল্লা মোবারকেই বাড়ি হবেন সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, রহমানাল্লাহ তিনি বললেন ইন্না আতয়না কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাদিয়া মোহর করেছি কাউসার। লক্ষ কোটি অর্থ, মূল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাউজে কাউসার শরীফ, আর একটা হচ্ছে খয়রে কাসির, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু হাদিয়া মোহর করেছে সব হচ্ছেন উত্তম থেকে উত্তমতর সুবহানাল্লাহ। আবার আরো বিপরীত দিক থেকে বললে বলা হয় যা কিছু তিনি ব্যবহার মোহর করেছেন, ওনার স্পর্শ মোহর এসেছেন যা কিছু, সেই বিষয়গুলিও সমস্ত শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম হয়ে গেছেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মত এজমা করেছে, যদি উম্মতের এজমাটা অর্ধেক, এজমা হচ্ছে ইন্না তোরবাত আল্লাহ তিয়ত সরদিল আজমিন নবী সাল্লাহ সাল্লাম আফজল মিনাল আর্দ সময় হাত্তাল আর্শ আজিম। এখানে তারা অন্য অর্থ করে, আমরা যে অর্থ করবো সেটা হচ্ছে ইন্না তোরবাত আল্লাহ তিয়ত সরদিল আজমিন নবী সাল্লাহ আলাইহি সাল্লাম, যে মাটি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্পর্শ নূর তাবারক স্পর্শ মোবারক এসেছেন, সেই মাটি তখন মোবারক হয়ে গেছেন, বরকতময়,
অতুলব শ্রেষ্ঠত্ব আব্দুল মিনাল আদ্দাসম হাত্তাল আরশাল আজিম আসমান জমিন এমনকি আরশ আজিম থেকেও সেই মাটি মোবারক উনি সম্মানিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে ফাইনো মতলগান ফাইন আব্দুল মতলগান সেই এখন তারা অর্থ করে রজস্বরী বোনার যে মাটি মোবারক আসলে যে কোনো জিনিস আব্দুল মিনাল কাবাতে ওয়াল কুরসি হাত্তাল আরশ আজিম কাবা শরীফ কুরসি আরশ আজিম থেকে সেই বিষয়গুলি সম্মানিত সুবহানাল্লাহ এই জন্য আমরা বোঝার জন্য বলে থাকি মানুষ তো আকল বুদ্ধি কম এখন হচ্ছে মাটি আরে মাটি না বললে শুনতে খারাপ শোনা একটা গোবরও যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো রকম স্পর্শ মনে আসতে পারে ওটার গোবর থাকবে না নূর হয়ে যাবে সুবহানাল্লাহ বলে ফজিলত কত সুন্নত মোবারকের এটা কিন্তু খুব ফিকির করতে হবে কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পর্শ মোবারক নূর তাবারকের কারণে ফজিলত আর কোনো ফজিলত নাই কারো কোনো ফজিলত নাই কোনো ফজিলত নাই একটা ওকে আমি বলেছিলাম অনেকবার বলছি বলে থাকি সেটা হলো এক বুজুর্গ ওলি আল্লাহ উনি বড় ওলি আল্লাহ তো ওলি আল্লাহ যিনি ওনার যে এলাকা সে এলাকা যিনি থাকতেন একটা কাফন চোর ছিল কাফন চোর এক বুজুর্গ উনি বড় ওলি আল্লাহ ওনার একটা কাফন চোর ছিল সে মানুষ মারা গেলে রাত্রে যে কবর খুঁড়ে কাফনটা বের করে নিয়ে এসে বাজারে বিক্রি করে যে তার সংসার চালাতো নাউজুবিল্লাহ মশহুর কিন্তু মানুষ তাকে ধরতে পারতো না কিন্তু কয়েকবার ধরেছিল যাই হোক শাস্তি দিয়েছে তারপর চোর তো চুরি চুরি করে সেই বুজুর্গ ব্যক্তি ওনজন বিশাল শুভের সময় হলো তিনি তখন ওই চোরটাকে ডাকালেন ডাকিয়ে বললেন দেখো তুমি তো কাফন চুরি করো তুমি কিন্তু আমার আমার কাপড় চুরি করতে যেও না গেলে তোমার বিপদ হবে তো তুমি কাপড় চুরি করলে যে টাকাটা পাবে তার দ্বিগুণ টাকা তোমাকে দিয়ে দিচ্ছি আমি ওই বুদ্ধ ব্যক্তি তাকে দিলেন সে নিতে চাচ্ছিল না তিনি বললেন না তুমি টাকাটা নেও তোমার কাপড়ের দাম যা আছে যদি এক টাকা হয় তোমাকে দুই টাকা দেবো তিনি দ্বিগুণ টাকা দিয়ে দিলেন সে কাপড় চুরি তুমি চুরি করতে গেলে তোমার বিপদ হবে ঠিক আছে সে তার বাড়িতে আসলো তার আহলিকে বললো যে এরকম বুজুর্গ ব্যক্তি তিনি বলছেন তো তার হালি বলতো ভালো কথা আপনি চুরি করবেন না তাহলে তো ঠিক আছে কিছুদিন পর সেই বুঝো ব্যক্তি নিয়ে বিচার সুব লাভ করলেন ইন্তেকাল করলেন যখন ইন্তেকাল করলেন ওই রাত্রে ওই চোরটা উসখুস করতেছিল মানে সে কাফন চুরি করতে যাবে এই জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার আহলিয়ে বললো কেন আপনাকে তো টাকা দেওয়া হয়েছে আপনি কেন চুরি করতে যাবেন সে তার আহলির কাছে অস্বীকার করলো না সে চুরি করতে যাবে না ঠিক আছে তারা আহলিয়া যখন ঘুমিয়ে গেল সে কুলটাকে আস্তে আস্তে উঠে গায়ে চাদর ধরে ভিতরে কবর খোঁড়ার জন্য যা খুন্তি কোদাল যা লাগে শাবল যা লাগে সেটা সে নিয়ে আস্তে আস্তে রওনা হলো সে রওনা হয়ে সে বুজুর্গ ব্যক্তির সেই মাজার শরীফ সেখানে গেল সেখানে গিয়ে সে খুললো মাটি সব সরালো সরায়ে যখন সে বুঝো ব্যক্তির জিসিম বের হয়ে গেল সে কাফনটা চুরি করার জন্য মাথার দিক থেকে টানতে থাকলো কাপড়টা মাথার দিক থেকে টেনে টেনে সিনাপন টানলো সিনা থেকে নামাচ্ছিল কাপড়টা টেনে খোলার জন্য তখন ওই বুঝো ব্যক্তি ওই চোরের হাত ধরে ফেললেন হাত ধরে বললেন হে কাফন চোর তোকে আমি টাকা দিয়েছিলাম বলেছিলাম তুই এখানে আসবি না তুই কেন আমার কাফন চুরি করতে আসছস বলে যখন হাতটা উনি ধরে ফেললেন কাফন চোর তো জীবনে দেখে নাই কেউ মৃত ব্যক্তি কথা বলে সেটা দেখে আত করেছে সে সেখানে হার্ট ফেল করলো করে সে মারা গেল কাফন চোরটা সে তো জীবনে দেখে নাই কখনো শোনে না যে মৃত ব্যক্তি কথা বলে এটা আবার কেমন সে যখন কাপড়টা টেনে সিনা থেকে নামালো পেটের কাছাকাছি আনলো তখন সে বুঝে ব্যক্তি কারণ ছতর খুলে যাবে কিছুক্ষণ পরে তখন ওই বুজুর্গ ব্যক্তি কাফন চোরের হাত ধরলেন ধরে বললেন আয় কাফন চোর তোকে আমি টাকা দিয়েছি দ্বিগুণ তোকে আমি নিষেধ করেছিলাম আমার কাপড় চুরি করতে আসবে এটা বিপদ হবে কেন চুরি করতে আসছস যে বলার কারণে সে কাফনের চোর এটা শুনে সে সাত ওহিনী মারা গেছে মারা গিয়ে পাশে পড়ে রয়েছে
এখন যখন সে মারা গেছে ওই বুজুর ব্যক্তি ওনার যার খলিফা প্রধান খলিফা একজন খলিফাকে স্বপ্নে দেখালেন যে এক কাজ করো আমার এখানে একটা লোক মারা গেছে আমার পাশে এই লোকটাকে তোমরা নিয়ে গোসল করিয়ে কাফন করে এখানে জানাজা পড়ে এখানে আমার পাশে দাফন করে দাও এখন খলিফা ওনার শুনে তো তার জন্য এখানে আমার লোক মারা যাবে কেমনে কোথায় লোক মাদ্রাসার মধ্যে কেনা মাদ্রাসার ভিতরে কে মারা গেছে তারা জিজ্ঞেস করে বলছে ওই কাফন চোরটা কাফন চোরটা কাফন চুরি করতে এসেছিল সেখানে মারা গেছে কীভাবে মারা গেল বুধবতী স্বপ্নে বলতেছেন সে মারা গেছে সেখানে আমার কাফন খুলতার ছিল আমার সিনা থেকে নামাচ্ছিল তখন আমি তার হাত ধরে ফেলেছিলাম বলেছিলাম কাফন চোর তোকে তো আমি দ্বিগুণ টাকা দিয়েছি তাহলে তুই কেন কাফন চুরি করতে আসলি তত ঠিক হয়নি আমি তো বলছি বিপদ হবে এটা বলার কারণ সে শুনে সে তো কোনো যারা ইন্তেকাল করে কবরে চলে গেছেন তাদের তারা যে কথা বলতে পারেন এভাবে কিছু করতে পারেন সে তো জানে না সে ভয়ে সে ওখানে মারা মরে পড়ে গেছে কাজে এখন তোমরা এসে তাকে নিয়ে যাও গোসল কাফন করে আমার পাশে দাফন করে দাও তখন খলিফার উনি বললেন হুজুর সে মরে গেছে ঠিক আছে তাহলে তাকে আমরা নিয়ে আপনার পাশে কেন দূরে আমরা অন্য কোথাও তাকে দাফন করে দিই যে না আমার পাশে দাও কেন সে কাফন চোর ঠিকই আছে সব ঠিক আছে কিন্তু আমি যেটাকে স্পষ্ট করেছি আমার স্পর্শ মরার কারণে যিনি খলিক যিনি মালিক রোমান লাবাক তাকে ক্ষমা করে কবুল করে নিয়েছেন সুবহান আল্লাহ সে বুঝু ব্যক্তি বলতেছেন যে তাকে গোসল কাফন দিয়ে জানাজা দিয়ে আমার পাশে দাফন করো যে কেন আপনার পাশে দাফন করতে হবে তাকে আমরা দূরে কোথাও করি না আমার পাশে করো কারণ হচ্ছে সে কাফন চোর ঠিকই আছে অনেক গুণাখাতা তার সব ঠিক আছে কোনো অসুবিধা কিন্তু আমি যে তাকে স্পষ্ট করেছি আমার স্পষ্ট করার কারণে যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি তাকে ক্ষমা করে কবুল করে নিয়েছেন সুবহান আল্লাহ সমস্ত গুণাখাতা ক্ষমা করে দেওয়া হয়েছে তাকে কবুল করা হয়েছে কাজে তোমরা গোসল কাফন করে তারপরে আমার জানাজা পড়ে আমার পাশে দাফন করো খলিফারা সেটাই করলেন সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমার বলার বিষয় হচ্ছে একজন ওলি আল্লাহ বুজুর্গ অনেক বড় অলিয়াল্লাহ ঠিক আছে উনি অনেক বড় অলিয়াল্লাহ কোনো সন্দেহ নেই অনেক বড় অলিয়াল্লাহ ওনার স্পষ্ট কারণে একটা কাফন চোখে ক্ষমা করে দেওয়া হলো নাজাত দিয়ে দেওয়া হলো কবুল করা হলো সুবহান আল্লাহ তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যিনি সাইয়িদুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্পর্শকৃত বিষয়গুলো ওনার সুন্নত মনে কত ফজিল সুবহান আল্লাহ এটা ফিকির করতে ফিকির না করলে তো কখনো বোঝা যাবে না আমরা যে বলি সমস্ত কিছু থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মোবারক একখানা যেটাই হোক যে কোনো সুন্নত মোবারক একখানা সুন্নত মোবারক পৃথিবীর সমস্ত সৃষ্টি সকলের সকলের সমস্ত আমল থেকে অবশ্যই শুধু সম্মানে কোটি 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 অসংখ্য গণিত সম্মানে সম্মানিত সুবহান আল্লাহ তাহলে সুন্নত বড় কতটুকু ইত্তেবা করতে হবে আর কত ফজিলত রয়েছে এটা তো মানুষ আসলে বুঝতে পারে না এটা মনে করে এত সুন্নত প্রয়োজন নেই নাউজুবিল্লাহ এটা বললেই জাহান্নামি কোনো কথা নাই এহানো তো সুন্নত কুফরু সুন্নত ওনাকে এহানত করেছে কুফরি যেমন কিতাবে লেখা আকাইদের কিতাবে কদু খাওয়া সুন্নত কদু কদু খাওয়া অনেকে লাউ বলে লাউ বলা ঠিক নেই এটা এর মধ্যে শব্দগত ত্রুটি আছে এটা বলা জায়েজ নাই কদু বলতে হবে কদু দুর্বাহন যেটা বলে কদু খাওয়া সুন্নত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু খেয়েছেন এখন কদু খাওয়া সুন্নত যেটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন অনেক হাদিস শরীফ এখন কেউ যদি বলে সে কদুকে পছন্দ করে না নাউজুবিল্লাহ সে কাফের হবে এটা হলো আকাইদের ফতোয়া কেউ যদি বলে সে কদু খাওয়া পছন্দ করে না নাউজুবিল্লাহ সে কাটটা কাফের তাহলে কাফের যায় ঠিকানা কোথায় জাহান্নাম তার যায় ঠিকানা জাহান্নাম এখন কদু খাওয়া সুন্নত এটা অস্বীকার করবে তাই কোন কদু খাওয়াটা সুন্নত মানুষ জানে মানুষ তো জানে না এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে আরব দেশে কদু খেয়েছেন
আরব দেশে কুদু কিছু আমাদের দেশে কুদু ছিল কি ওই কুদু বংশধর নাকি অন্য কুদু কোনটা মানুষ তো জানে না কিন্তু এটা কুদু সেটা কুদু ছিল এটা কুদু এই কুদু নাম হওয়ার কারণে সেটার বংশধর এটা হইতে পারে নাও হইতে পারে কিন্তু এই কুদু হওয়ার কারণে এই কুদুর সম্মান হয়ে গেল কুদুকে মহব্বত করা ফরজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুলতানে নাসির আলাইহিস সালাম কুদুকে কেউ যদি এহানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে পছন্দ না করে সে কাট্টা কাফের সে চির জাহান্নামি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যেটা হাদিসে বলা হচ্ছে লাউ তারাকতুম সুন্নাত নবীকুম লা দলালতুম আও কাফারতুম লাউ তারাকতুম সুন্নাত নবীকুম যদি তোমরা তোমাদের নবী রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরক করো লা দলালতুম প্রথমত কি গোমরা হবে আও কাফারতুম লা কাফারতুম অবশ্যই গোমরা হবে অবশ্যই তুমি কাফের হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তাহলে সুন্নাতের ফজিলত কত কত সুন্নাত পালন করতে হবে আমরা তো এখানে আন্তর্জাতিক পথে সুন্নাত প্রচার কেন্দ্র করেছি এমন যে মানুষ তো বুঝতে পারে না মানুষ এটা বুঝতে পারে না সুন্নাত কি জিনিস এত সোজা জিনিস না তোমরা দুনিয়ায় দেখবা দুনিয়ার দৃষ্টান্ত ব্যাপার প্রত্যেকে অনেক ঘটনা আসে কিছুদিন আগে একটা ঘটনা এসেছিলো হয়তো হয়তো সিঙ্গাপুর ও ফিলিপাইনের হইতে পারে একটা ঘটনা এসেছিল পত্রিকায় ওই দেশের যে প্রধান তার পোশাক পরেছিল একটা ওই দেশের প্রধান সে মহিলা বা মহিলার পুরুষের মহিলা হবে সে মহিলা অনুরূপ ওই দেশে আর একটা মহিলা পোশাক পরেছিল তার জেল দেওয়া হয়েছে হাজতে দেওয়া হয়েছে কেন সেটা পড়লো কেন উপযুক্ত সে না একটা আর্মি প্রধানের যে বেস্টটা সেটা যদি একটা সিপাহি পরে শাস্তি মৃত্যুদণ্ড করতে পারবে না নেভি এয়ারফোর্স হোক বা যে কোনো হোক যে যে পদে সেই পদ ছাড়া সে যে নিম্ন পদের সে উচ্চ পদেরটা পরে তার শাস্তি মৃত্যুদণ্ড এক দেশের আর্মি যদি আরেক দেশের ড্রেস পরে তার শাস্তি মৃত্যুদণ্ড কেন সেটা করতে পারবে না আর একটা সিপাহি একটা জেনারেলের যে বেস্টটা সে পড়তে পারবে না করলে তার শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু একটা আদম্য দুই পয়সার উন্মত নয় দুইটা পয়সা তার দাম নাই ওই দুই পয়সার যেটার অস্তিত্ব নেই যে উম্মরটা সেই উম্মরটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের সেবা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি তার আছে যোগ্যতা কোনো যোগ্যতা নাই কোনো যোগ্যতা নাই কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমাতুল্লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন উনি যে রহমত মর দিয়ে আসছেন যে ওই উসিলা এখন উম্মত আমরা পালন করতে পারি না কোনো যোগ্যতা কারণে এত সহজ জিনিস মনে করো না তুমি একটা সুন্নত পালন করতে পারলে মনে করো অনেক করলে না তোমার কোনো যোগ্যতা নাই এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ইন্নামা আনা কাসিম তিনি বন্টন মর করে তিনি দয়া করে রহমত করে আমাদেরকে তৌফিক দিয়েছেন ওই তৌফিকের কারণে আমাদের পক্ষে সুন্নত ইত্তেবা করা সম্ভব হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারো কোনো যোগ্যতা নেই সম্ভব না কারো তুমি একটা লোকরে ধরে বাজার থেকে ধরে নিয়ে আসো যার দাড়ি নাই তার দাড়ি রাখার মতো সে পালায় যায় জীবন তোমায় পাগড়ি দেবো সে পাগড়ির বয়স শুনে পালায় যায় সে পড়তে পারবে না তার তো যোগ্যতা নাই একটা তোমার সুন্নতের লেবাস দেবো সে পালায় যায় এই যে বিষয়টা এত সোজা জিনিস না নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক ওনাকে ইত্তেবা করেছে ফরজে আইন প্রতিক্ষেত্র করতে পারলেই সে রেজামন্দি সন্তুষ্ট পাঠ লাভ করতে পারবে রহমন লাভ করবে হেদায়ত মন লাভ করবে শেফা মন লাভ করবে হাকিকি নুসরত মন সে লাভ করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সে সুন্নভাবে জানতে হবে জেনে আমল করতে হবে আমরা যে আন্তর্জাতিক পর্যন্ত সুন্নভ প্রচার কেন্দ্র করলাম এখন এটা মানুষ বুঝে নাই আমরা এখানে অনন্তকাল সৈয়দ সৈয়দুল্লাহ জারি করলাম সেটাও বুঝে না এটা জারি করেছি যাতে মানুষ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেনে ওনাকে ইত্তেবা করে ওনার থেকে সেই রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দানিসান শিফা ইত্যাদি ইত্যাদি হেদায়ত সব যেন লাভ করতে পারে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করছেন ওনাকে ইত্তেবা করতে হবে ইত্তেবা না করলে সেটা হবে না ইত্তেবা করতে সুন্নত ইত্তেবা সেটাই মূল বিষয় কাজে বিষয়টা ফিকির করতে হবে এখন যদি কেউ হাকিকে হেদায়ত চায় ইমান চায় আমল চায় সন্তুষ্টি চায় রহমত মোবারক চায় সব চায়
তাহলে অবশ্যই তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইত্তেবা করতে শুরু হচ্ছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা ইল্লা মান আবা আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারা যারা আমাকে অস্বীকার তারা ব্যতীত কারা অস্বীকার করলো যারা আমার নাফরমানি করে আমার সুন্নাহ ইত্তেবা করে না তারা হচ্ছে জাহান্নামী আর যারা ইত্তেবা করলো তারা হচ্ছে জান্নাতি সুবহানাল্লাহ তাহলে এখন এটা ফিকির করতে হবে এটা আমরা আরও সামনে আলোচনা করব এই সুন্নাহর গুরুত্বটা কি এবং সুন্নাহগুলি কি বুঝে সে অনুযায়ী আস্তে আস্তে আমল করতে হবে আমল করতে পারলে তখন সে কামিয়াবি এছাড়া কামিয়াবি আসবে কোত্থেকে কোনো কামিয়াবি নেই এখন মুসলমানরা যে রহমত মোহরের পরিবর্তে জহমতের মধ্যে রয়ে গেছে নানান ফেতনা ফসাদ আজাব গজব গ্রেপ্তার হচ্ছে পিছনে কারণটা কি কারণটা হচ্ছে তারা যুদ্ধ হয়ে গেছে নাউজুবিল্লাহ আমরা যেটা বলি যে মুসলমান একসময় সারা পৃথিবীর মালিক ছিল কখন যখন মালিকের সাথে সম্পর্ক ছিল মালিকটা কে মালিক হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি যখন মালিক থেকে সরে গেছে গোলামের সাথে সম্পর্ক তখন তারাও গোলাম হয়ে গেছে নাউজুবিল্লাহ কাজে এখন মালিকের সাথে সম্পরিশ্রম করতে হলে ওনাকে ইত্তেবা করতে হবে ইত্তেবা করতে পারলে মহব্বত হবে নিজবত হবে করবত হবে রেজাবন্দি সন্তোষে পাবে তার ইহকাল পর্যন্ত সে কামিজিদ করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই যে ওনার যে নাম মোবারক সাইয়েদুনা আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নাম মোবারক এখানেই বলে দেওয়া হয়েছে আল্লাহ হচ্ছেন আহা দেখো ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যে আহমদ শব্দের যে মিম যে শব্দ অক্ষরমক রয়ে গেছে মিম এতে মানুষ বলে মখলুকাতের পর্দা না মখলুকাতের পর্দা না আসলে মালিকের পর্দা সুবহানাল্লাহ যিনি খালিক যিনি মালিক রুমান্নক তিনি যিনি একক মালিক ঠিক একইভাবে সৃষ্টির মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি সৃষ্টির মধ্যে তিনি একক মালিক সুবহানাল্লাহ কাজে এই মালিক ওনার সাথে সম্পর্ক স্থাপন করতে পারলে সর্বকালে কামিয়াব অন্যতে কোনো কামিয়াবি নেই কাজে ওনাকে ইত্তেবা করাটাই হচ্ছে সুন্নার অনুসরণ করা হচ্ছে সুন্নার ইত্তেবা করা তখন কামিয়াবি ছাড়া কোনো কামিয়াবি নেই কাজে যিনি খালিক যিনি মালিক যিনি রব আল্লাহ যিনি হাকিকি আমাদেরকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে পরিপূর্ণ ইত্তেবা করে ওনার হাকিকি রেজামন্দির সন্তোষ হাজির করার জন্য তৌফিক দান করে এখানে আমরা যেটা সবসময় বলি তো আপনার সবসময় বলি সব কথাই বলি কিন্তু আমি তো তোমার তো হত কেউ শোনো কেউ শোনো না কেউ গুরুত্ব বুঝো বুঝো না কেউ আমল করে আমল করো না মহিলাদের তালিম প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে তো মহিলাদের তালিম তোমাদের মহিলারা কোথায় পুরুষ তো একা থাকে না নিশ্চয় তার সাথে মহিলা আছে মেয়েও থাকে তাহলে তারা কোথায় তালিম কই তুমি পুরুষ একা তুমি জিকির ফিকির করলে নামাজ কালাম পড়লে আর তোমার মহিলা বেসরা চললো তো তুমি যাবে কোথায় জাহান্নামে নাউজ বিল্লাহ যেটা বলা হয় একজন মহিলার জন্য কমপক্ষে তিনজন জাহান্নামে যেটা মনে রাখ তিনজন কমপক্ষে তিনজন সেই তিনজন কে তার বাবা মা তার আহাল স্বামী এই তিনজন হচ্ছে কমপক্ষে জাহান্নামে নাউজ বিল্লাহ এরপরে আরও তো রয়ে গেছে কোটি কোটি বেমন্তের রাস্তা যখন ঘুরে যত পুরুষ দেখে তারা দায়ুস হয় গুণাগার হয় এরা সহ সব এই মহিলা সহ জাহান্নামী নাউজুবিল্লাহ কাজে মেয়েদের তালিমটা ফরজ যায় মনে রাখবা পুরুষের তালিম যেমন ফরজ মেয়েদের তালিমটা ফরজ আমরা প্রতি সপ্তাহে বলি জুমায় বলি আচ্ছা আজকে বাদ মাগরিব সাইয়েদুল হযরত ইমাম জুন্নুরাইন আলাইহিস সালাম ওনার পবিত্র বেলাদের শানময় প্রকাশ দিবস পবিত্র পাঁচই রবিউল সানি শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল আজকে দিবাগত রাত্রে আর কি পাঁচই রবিউল সানি শরীফ তিনি হচ্ছেন ইমাম জুন্নুরাইন অর্থাৎ জুন্নুরাইন হজরত সৈয়দ হজরত ওসমান জুন্নুরাইন ওনার আওলাদ ওনার বেলাল শরীফের তারিখ হচ্ছে পাঁচই রবিউল সানি শরীফ সেই উপলক্ষে মাহফিল তারপরে হচ্ছে আগামী লাইলাতুল নাজিম শরীফ সাপ্তাহিক যে মজলিস সেটা এখন এই বিশেষ মাহফিলের জন্য সে সাপ্তাহিক মাহফিলটা ওটা নিচে বড়ভূমি হয়েছিল এখন মসজিদের মধ্যেই হবে আগামী ইসনাজিম অর্থাৎ রবিবার দিবগত রাত্রে মাহফিল আর আমাদের এসআর শক্তি বের হয়েছে আরও বের হবে 195টা বের হচ্ছে আরও বের হচ্ছে এই তোমরা সংগ্রহ করবে আর তালিমের জন্য নসিতুম্মুল উমাম আলাইসান কিতাবটা এটা সংগ্রহ করবে জরুরি আর দৈনিক আলিসান শরীফ
নিয়ম প্রতিষ্ঠিত দৈনিক আল সুন্নাহ আমরা বলেছি এটা তোমরা যারা পড়ো না তারা বুঝবে না, পড়লে বুঝতে পারবে। এটা বারো পৃষ্ঠা, তার মধ্যে ছয় পৃষ্ঠা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতমুন নবীন হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার সংশ্লিষ্ট যারা ওনাদের সম্পর্কে আমরা এই ছয় পৃষ্ঠ হচ্ছে দিনী বিষয়গুলি থাকে, আর ছয় পৃষ্ঠ হচ্ছে অন্যান্য সংবাদ থাকে, সমস্ত সংবাদই থাকে, আমাদের প্রতিগত কোনো আজেবাজে অশ্লীল অশ্লীল কোনো ছবি থাকে না, দিনী বিষয়টা থাকে আর সংবাদগুলি থাকে। অন্যান্য পত্রিকা যত সংবাদ আছে তার চেয়ে বেশি সংবাদ আমাদের পত্রিকায় থাকে, কারণ তারা ছবি টবি দেয়ালেমূলক দিয়ে তারা ভরে দেয় না ওদিনটা, তাই যে প্রত্যেকটা সংগ্রহ করে পড়বে পড়লে বুঝতে পারবে। আর মাসিক আলমান হিসেবে যে 293তম সংখ্যা বের হয়েছে এরপর একটা বের হবে প্রত্যেকে সংগ্রহ করবে 293 বিশেষ সংখ্যা, কিন্তু অনেক জরুরি আর্টিকেল আছে। আর এছাড়া বার্ষিক যে আমাদের একটা পত্রিকা আছে বার্ষিক মুবাশ্বিরা, এই পত্রিকাটাও প্রকাশ করা হয়েছে বার্ষিক মুবাশ্বিরা সংগ্রহ করবে, এর মধ্যে জরুরি আর্টিকেল আছে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য বাইতুল মাল আইনি কার্যক্রমের জন্য ইমান রক্ষান্ত হবে এটা রয়েছে, এতে তোমার শরীর থাকবে এতে তাহলে সৎকার দাঁড়িয়ে সব পাব, কারণ বাইতুল মালের যে কেউ শরীর থাকে সে যে যত টাকা দিয়ে শরীর থাকো তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সে যেন শরীর থাকে, তাহলে এই বাইতুল মালের নাম দিয়ে যত ন্যাক কাজ হয় মসজিদের মাদ্রাসা যাই হোক ন্যাক কাজগুলি সেটা ফজিলতের একটা অংশ সে লাভ করবে সুবহান আল্লাহ তাআলা। আর আইনি কার্যক্রম যদি অর্থাৎ ইমান রক্ষার জন্য সারা দেশে এলেমেলো যত কুফরি কাজ হচ্ছে সেগুলি রদ করার জন্য আমরা রিড করি আইনি কার্যক্রম সেটারও ফজিলতটা যারা শরীর থাকবে তারা লাভ করবে সুবহান আল্লাহ তাআলা। আর যারা তেল পানি কালো জিরে এনে থাকে সেদিন ছবিমুক্ত হয়, বাজার একটা ছবিযুক্ত আমাদের একটা ছবিমুক্ত, আমাদের আন্তর্জাতিক সুন্দর প্রচার কেন্দ্রে সেটা পাওয়া যায়, এটা পুরুষদের এখানে পাওয়া যায় মহিলাদের একটা ভিতরে পাওয়া যায়, কিন্তু সংগ্রহ করতে হবে। এখন শুধু তেল পানি কালো জিরা না, এখানে সুন্নত মোহরগুলির যত দ্রব্য সামগ্রী আছে সবই পাওয়া যায় এখানে, সেখানে সব সংগ্রহ করতে হবে, যেটা বললাম সুন্নত সব পালন করতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়ার কোনোটা বিষয় না, মানুষ মনে করে সব এত সুন্দর করতে হয় না, নাউজুবিল্লাহ দু একটা না করলে কী হয় না, না করলে কুফরি হবে, যতটুকু সম্ভব ঠিক ততটুকু তাকে করতে হবে, যেটা সে পারলো শুকুর গুজারি করুক, যেটা সে পারলো না ইস্তেগফার করুক, এটা যেন সে না বলে এত প্রয়োজন নাই নাউজুবিল্লাহ, যদি প্রয়োজন নাই থাকতো তাহলে যিনি খলিক যিনি মালিক যিনি রব্বুল আলামিন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনা দিলেন কেন, অনর্থক দিয়েছেন নাউজুবিল্লাহ, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, যিনি খলিক যিনি মালিক এবং তিনি অনর্থক সৃষ্টি করেননি অনর্থ কিছু দেননি, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক অনর্থ কোনো কথা বলেননি নাউজুবিল্লাহ, কিন্তু ওহী মরুদের নিয়ন্ত্রিত অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওহী মোবারক ছাড়া তিনি কথা মোরক বলেননি কাজ মোরক করেননি স্বপ্ন প্রকাশ করেননি, তাহলে আসলে ওই মানে হাদিস মানে এটা ওই কোরআন শিবনারী হুকুম সুবহান আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদেশ মোহরক নিষেধ মোহর অর্থ হচ্ছে যিনি খলিক যিনি মালিক রহমান নামক ওনারই আদেশ নিষেধ মোহরের অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ কাজে বিষয়টা ফিকির করতে হয়, ওই জন্য প্রত্যেকের এগুলি আমলগুলি শুদ্ধ করতে হয়, এখানে আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র করে যেখান থেকে সব জেনে শুনে বুঝে সংগ্রহ করে আমল করতে হবে, আমরা প্রতিদিন বলি রাত্রে বলি জুমাতে বলি, এখন তোমরা যদি বুঝতে পারো আর আমল করতে পারো তাহলে ফায়দা লাভ করতে পারো, অন্যদের কিন্তু ফায়দা লাভ করতে পারবে, চক্ষুটা বন্ধ হয়ে গেলে সব শূন্য হয়ে যাবে, এই দুনিয়া চাকচিক্য দুনিয়া দেখতেছো এই চাকচিক্য দুনিয়া তো থাকবে না, এখন দুনিয়া অনেক সুখ শান্তি হ্যাঁ ঠিক আছে এই সুখ শান্তি কিন্তু থাকবে না, যদি আমল যদি ত্রুটি থাকে দুজনে গেলে তাহলে সুখ শান্তি পাবে করতে কে দিবে, দুজো করতে গেলে পাওয়া যাবে না, আর কবরে গেলে কবরই বা পাবে কোত্থেকে, কবর আসবে কোত্থেকে, কবর যখন আমলটা শুদ্ধ হয় তখন কবরে তুমি ফায়দা লাভ করতে পারো, কিন্তু কবরটা তো তোমার জাহান্নামের টুকরো হবে, সেটা বলা হচ্ছে কবরকে তোমরা মাটির গর্ত মনে করো না, হয়তো মনে হয় রওজা তুমি রিয়াজিল জান্না, রওজা তুমি রিয়াজিল জান্না, হয়তো বেহেশতের বাগানের টুকরো মনে করো, আর হুফরাতুমিন হুরিন নার, হুফরাতুমিন হুরিন নার অর্থাৎ জাহান্নামের আগুনের একটা টুকরা, কবরটা হচ্ছে বেহেশতের একটা বাগান টুকরা অথবা জাহান্নামের আগুনের একটা টুকরা, দুইটার একটা, এর বাইরে না, যদি আমলটা শুদ্ধ হয় তাহলে জান্নাতের জান্নাতের বাগান হবে, আর আমলে তুলে হইলে জাহান্নামের আগুনের টুকরো হবে নাউজুবিল্লাহ, এটা যত সহজ মনে করো না,
ইন্তেকালটা পরকালটা কঠিন, কবরটা অনেক কঠিন। আমলগুলি আগেই করে দিতে হবে, বারবার বলে আমলটা আগেই করে দিতে হবে। শূন্য ইত্তেবা করো, গাফলতি করো না, তালিম নিজেরা যেমন নিবা, মহিলাদেরকে তালিমের ব্যবস্থা করো, তোমার তালিম করো, তোমার আহলিয়ার তালিমের ব্যবস্থা করো, তোমার মেয়েদের তালিমের ব্যবস্থা করো। এটা কিন্তু কঠিন। আর দায়ুস ও লাইয়াত কুলু জান্না, দায়ুস কখনো ভেসতে যাবে না। দায়ুসকে যে নিজে পর্দা করে না, তার অধীনস্থ মেয়েদের পর্দা করে না, সে দায়ুস হন, কী করবো ফয়সালা, এবার জব দাও। এখন এখানে জব তুমি একটা দিতে পারবে, কিন্তু এই জব কিন্তু গ্রহণযোগ্য হবে না, কবরে গিয়ে জব দিতে হবে, তখন কী করবে? তখন তো জব দিতে পারবে না, তখন তো জাহান্নামে যেতে হবে, কবরটা আগুনের টুকরো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, আমরা সবসময় বলে থাকি। এখন তোমরা প্রত্যেকের জন্য যেটা ফরজেন বলা হচ্ছে, এই সুন্নত মোবারক সময় জেনে এটা আমল করে হাকিকি রাজামন্দি সব হাজির করার কোশেষ করো। আর আমাদের অনন্তকাল সেইদ ও সেদিন সেই মাহফিল জারি করা হয়েছে, সেই মাহফিলে আসবে, বসবে, শুনবে নিজেরা, আবার নিজের যারা মহিলা মেয়ে তাদেরকে ভিতরে তালিমে আনবে, তারাও শুনবে, বসবে, ইলিম অর্জন করবে, আমল করবে। তাহলে প্রত্যেকের জন্য নাজাত পাওয়া সহজ, অন্যথায় কিন্তু নাজাত পাওয়া যাবে না, মিষ্টি কথা দিয়ে নাজাত পাওয়া যাবে না। দোকা সব জায়গায় দেওয়া যাবে, দুই জায়গায় দোকা দিতে পারবে না। যিনি খলিক, যিনি মালিক মোল্লা, যিনি মুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাদেরকে দোকা দেওয়া যাবে না, সব জায়গায় দোকা দিতে পারবে, কাজেই পাকড় হয়ে যাবে। এই জন্য আগে থেকেই আমল আখলাকগুলো শুদ্ধ করে নাও, সুন্ন ইত্তেবা করো, সেই দুসুলে পালন করো, তাহলে রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া নিসার মূল বর্ষিত হবে, ইহকাল পকালে কাফের করবে। কাজে যিনি খলিক, যিনি মালিক মোল্লা, আমাদের হাকিকিভাবেই এই সেইদ ও সেদিলা সে পালন করে এবং হাকিকি সুন্ন ইত্তেবা করে ওনাদের হাকিকি রেজামন্দি সুন্নাত করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা চার রাকাত আদায় করতে পারেননি, তারা চার রাকাত কবলাল জুমা আদায় করে নিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
একটি জরুরি মাসআলা অত্যন্ত মনোযোগ ও আদবের সাথে পবিত্র খুতবা মোবারক শোনা ওয়াজিব কাজী প্রথম খুতবা মোবারক শোনার সময় হাত বেঁধে নামাজের শুরুতে বসতে হবে আর দ্বিতীয় খুতবা মোবারক শোনার সময় আত্তাহিয়াতু পড়ার শুরুতে হাঁটুর উপর হাত রেখে বসতে হবে একইভাবে সাইয়্যিদুনা মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার নসিহত মোবারক শোনার সময়ও হাত বেঁধে নামাজের শুরুতে বসে অত্যন্ত মনোযোগের সাথে নসিহত মোবারক শুনতে হবে আর আজানের পূর্বেই সবাইকে মসজিদে উপস্থিত হতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলা সালাহ حي على الصلاة حي على الفلاح حي على الفلاح আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفينا مولانا صلى الله عليه وسلم أما بعد يا أيها الناس اسمعوا خطبة بالجمال خطبة لهم في فضائل سنة رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদীতু লাকুমুল ইসলামা দীনা আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বারা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নিয়মাতি ও রাদীতু লাকুম ইসলামা দীনা ইন্দাহু ইয়াহুদিয়ুন قال لو نزلت هذه الآيات علينا لاتخذناها عيدا فقال حضرت ابن عباس رضي الله تعالى عنه فإن نزلت في يوم عيد في يوم جمعة يوم عرفة والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كفى بالله شهيدا محمد رسول الله صلى الله عليه وسلم আন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নুসখাতিন মিনাত তাওরাত ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নুসখাতিন মিনাত তাওরাত ফাসাকাত ফাজানা ইয়াকরু ওয়াজু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম সাগিলাত সাওয়াকিল মা তারা মা বেওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাযারা হযরত উমর খাত্তাব ফিলা ওয়াজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আউযু বিল্লাহি মিন গাদাবি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিনা বিল্লাহি রাব্বিল ইসলামিন বি সাইয়্যিদিনা হাবিবিনা শফিউল মাওলানা মুহাম্মাদিন সুন্নাবিয়ান ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাও বাদালাকুম হযরত মূসা আলাইহিস সালাম লাতাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দলাল ফা সাওয়াই সাবিল লাও কানা হাইয়ান আদরাক নুবতি লাতাবানি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله صلى الله عليه وسلم من أبى قال أطاني من أطاني دخل الجنة من أصاني فقد أبى من أطاني دخل الجنة من أصاني فقد أبى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله الآخرة وذكر الله كثيرا আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদুন ফালাহু আজরু মিয়াতে শাহীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন بارك الله لنا ولكم في القرآن العظيم نفعنا وإياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك الرؤوف الرحيم حمدًا كثيرًا كما أمر نشهد أن سيدنا نبينا حبيبنا شفينا صلى الله عليه وسلم عباد الله واتقوا الله فاعلموا أن الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم والحضرة والدة الشريفة والدة رسول الله صلى الله عليه وسلم والحضرة أمهات المؤمنين عليهن السلام والحضرة أهل بيت رسول الله صلى الله عليه وسلم خصوصا منهم سيدة شباب أهل الجنة الإمام الثاني والحضرة إمام الثالث من أهل بيت رسول الله صلى الله عليه وسلم
khususan minhum jil asli larik arhamu ummatin abdirin nas badalan bi hadrat siddiq akbar alaihi salam hadrat sayyidina faruq azam alaihi salam hadrat sayyidina zinnurain alaihi salam sayyidina imam al-awwal alaihi salam sayyidina سيد الشهداء عليه السلام سيدنا خاتم المهاجرين عليه السلام وعلى جميع الأنبياء المرسلين جميع أصحاب النبي صلى الله عليه وسلم الله في أصحابي لا تتخذوهم غرضي بعدي فمن أحبهم فبحب ما أبغضهم فبغض اللهم أهلك الكفرة واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم مزج جمعهم دمر جنهم اوغ ظلما خزل المسلمين خزل الدين صلى الله عليه وسلم اللهم عز المسلمين اللهم خلد ملكنا سائر ممالك الاسلام واجعل عمر ورسال سيرتك القويم نصر الدين سيدنا صلى الله عليه وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم ولذكر الله تعالى أعلى أولى وأجل أهم أتم أكبر قال سيد المرسلين إمام المرسلين خاتم النبيين نور المجسم حبيب الله صلى الله عليه وسلم سووا صفوفكم فإن تسبية الصفوف من إقامة الصلاة نور المجسم حبيب الله صلى الله عليه وسلم তিনি ইরশাদ মুবারক করেন আপনারা আপনাদের কাতারগুলো সোজা করুন নিশ্চয়ই কাতার সোজা করার মধ্যেই সম্মানিত সালাত ওনার পূর্ণতা রয়েছে তাখনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে নিন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন সামনের কাতার বুড়া করুন কাতারের মাঝে শিশু বাচ্চা থাকলে কাতারের শেষ প্রান্তে দিয়ে দিন কাতার সোজা করা ফাঁকা জায়গা পূর্ণ করা ওয়াজিব তাখনুর উপরে কাপড় উঠানো ফরজ সামনের কাতার ফাঁকা রেখে পিছনের কাতারে দাঁড়ানো এবং শিশু বাচ্চাদেরকে কাতারের মাঝে রাখা মাকরু দাগের বরাবর টাখনু রেখে কাতার সোজা করুন কারি আব্দুল বারি ভাই আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Oh.
Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir-Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinash shirotal mustaqim. Shirotal ladzina an'amta 'alaihim. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُم مِّنَّا الْحُسْنَى أُولَئِكَ عَنْهَا مُبْعَدُونَ لَا يَسْمَعُونَ حَسِيسَهَا وَهُمْ فِيمَا اشْتَهَتْ أَنفُسُهُمْ لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْأَكْبَرُ فَتَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ هَذَا يَوْمُكُمُ الَّذِي كُنتُمْ تُوعَدُونَ يَوْمَ نَطْوِي السَّمَاءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وعدًا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالح إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر الله أكبر سميع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر Allahu Akbar Allah Allahu Akbar Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmanir-Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa Iyyaka nasta'in Ihdinash-shiratal mustaqim Shiratal ladzina an'amta 'alaihim وَغَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر الله أكبر ربنا لك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين إليك وآله وسلم آمين رب ارحمهما كما ربياني صغيرا آمين ربنا افرغ علينا صبرا وتوفنا مسلمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين اللهم صل على سيدنا مولانا معدن الجود والكرم وآله وسلم آمين আল্লাহ খাস করে আপনার আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত মহা পবিত্র হযরত আব্বা হযরত আম্মা আলাইহিমাস সালাম এবং মহা সম্মানিত মহা পবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিমাস সালাম হযরত আহলে বাইত শরীফ আলাইহিমাস সালাম হযরত আম্বিয়া আলাইহিমাস সালাম হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম
আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন আপনাদের মহব্বত আমাদের অন্তর পরিপূর্ণ করে দিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম আমিন আল্লাহ খাস করে দুনিয়া সমস্ত আমাদের সকলের জিন্দেগি সমস্ত গুনাহাতগুলি ক্ষমা করে দিন আমিন গুনাহ কবিরা সগীরা বিদাশী জাহিরি বাতিনি জিসমানি রূহানি বাহ্যিক অবন্ধ সব গুনাহ থেকে হেফাজত করো জ্ঞানে খেয়ালে মহৎ মজবুল থাকার তৌফিক দান করো খাস করে আমাদের সবাইকে ইলমে রাব্বুন নসীব করো শয়তানি হাল শয়তানি খেয়াল শয়তানি খাসলত দূর করে বার এলাহি রহমানি হাল রহমানি খেয়াল তখনই খাসলত পয়দা করে দিন দেখান বাকু ব্যাখলা কিলো না মিজ দেবন বা তৌফিক দান করো সমস্ত ইসলামী খেলাফত জারি করে দিন ইনসানকে ঈমান ইন্তেকাল করার তৌফিক দান করো এক মুহূর্তে পর আপনাদের জিকির ফিকির ধ্যান খেয়াল মহব্বত মারিফত নিজবত করব রেজামন্দি সন্তুষ্টি মোবারক থেকে গাফেল নয় আল্লাহ পাক সেই তৌফিক দান করো প্রত্যেকের রগ রিসায় কোণের কাতরায় কাতরায় পশমের গোড়ায় গোড়ায় শ্বাস প্রশ্বাসে অস্থি মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি করে দিন আল্লাহ সফিয়ানা মাউলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম খাস দুনিয়া সমস্ত আমাদের সবাইকে সর্বকালে বিমার থেকে শিফা দান করো সুস্থতা দান করো স্বাস্থ্য দান করো স্বাধীনতা করো সকলে নেখায় দ্বারাজ করে দিন সবাইকে সর্বপ্রকার আপদ বিপদ মুসিবত ফিতনা ফাসাদ মামলা মোকদ্দমা আজাব গজব আসমানি বালা জমিনি বালা সর্ব বালা হতে হিফাজত করো হিফাজত করো হিফাজত করো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম আমিন আল্লাহ খাস করে দুনিয়া সমস্ত আমাদের সকলকে রিজিক পোষাদা করে দিন আমিন রিজিক বৃদ্ধি করে দিন আমিন সুস্থ পরিণাম দান করো আমিন সবাইকে সচ্ছল করে দিন আমিন সচ্ছল দান করো আমিন সবাইকে হক মতে পথে হালাল মতে পথে দায়েম কায়েম থাকার তৌফিক দান করো আরাম থেকে হেফাজত করো আদারে মজবুত করে দিন রিস্কুন কারিম দান করো খাস করে যারা চাকরি বাকরি করে থাকে তাদের চাকরি বাকরিতে বরকত দান করো যারা ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো যারা খেত খামারে কাজ করে থাকে তাদের খেত খামারে বরকত দান করো যারা পাহাড় পর্বত পানি থাকে সেখানে বরকত দান করো প্রসাদা করে দিন ঋণ থেকে হেফাজত করো খাস করে সৃষ্টির শুরু থেকে যত মুমিন মুর্দেগা কবরে শায়িত বার এলাহি তাদের সকলের জিন্দগির সমস্ত গুনাহাতগুলি ক্ষমা করে দিন ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আজাবে কবর থেকে হিফাজত করো কবরগুলি প্রসাদা করে দিন কবরগুলি রওজা তুমি রিয়াজুল জান্নাত বন্ধ করে দিন খাস খায়ের বরকত নাজিল করো আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলি সাল্লিম আল্লাহ খাস করে দুনিয়ার কোন মুসলমান যেন কোন অবস্থাতেই কাফের মুশরিকদের মুহতাজ না হয় সেই তৌফিক দান করো আর দুনিয়ার সমস্ত কাফের মুশরিক গুলিকে সর্ব অবস্থায় মুসলমানদের মুহতাজ করে দিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম আল্লাহ আমরা যেন আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছে বার এলে আপনি কবুল করে নিন আমিন সমস্ত আনন্দে প্রচার প্রসার জারি করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম আন্তর্জাতিক বিষয় মাধ্যম তৈরি করে সেটা আপনি কবুল করে নিন আমিন সমস্ত আনন্দে প্রচার প্রসার করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমরা প্রতিদিন দৈনিক আল ইসলাম শরীফ পত্রিকা এছাড়া মাসিক আলবাইন শুনতাম পাক্ষিক আন্দোলন মাসে বার্ষিক মোট পত্রিকা অনেক কিতাবাদি ব্যাসনে বের করা হচ্ছে আমরা কোটি 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 কিতাবাদি ব্যাসনের পত্র বের করে সবগুলি কবুল করে নিয়ে সমস্ত আমাদের প্রচার প্রসার জারি করার তৌফিক দান করে আল্লাহ মুসাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলি সাল্লিম আমরা সমস্ত আমাদের কোটি 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 মসজিদ মাদ্রাসা গবেষণা কবস্থা নিয়ে বিয়াল অবস্থা বৃদ্ধ বৃদ্ধ ইত্যাদি দিনে প্রতিষ্ঠান করবো কিছু করা হচ্ছে করা হচ্ছে কোটি কোটি প্রতিষ্ঠান করতে হবে সবগুলি কবুল করে নিন কবুল করে নিন কবুল করে নিন আল্লাহ আমরা কিন্তু অনন্তকাল সম্মানিত সঈদ ও সঈদুল আয়সিমাম জারি করছেন বিশেষ ইন্তজাম করা হচ্ছে বারেল আমরা নিয়োগ করেছি আমরা সমস্ত আনন্দ অনন্তকালের জন্য সম্মানিত সঈদ ও সঈদুল আয়সিমাম জারি করবো বারে আলাহি
আমাদের নিয়তটা কবুল করে নি আমিন সমস্ত আমাদের প্রচার প্রসার জারি করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা সাকিনা মাওলানা আন-নাবিয়্যুল উম্মি ওয়া আলি সাল্লিম আমিন সমস্ত নেকা যারা সংশ্লিষ্ট সম্পৃক্ত সঙ্গে সবাইকে কবুল করে নি আমিন সকলের জিন্নের গুনাহগুলো ক্ষমা করে দিন আমিন সকলের নেকা দারাজ করে দিন আমিন ঈমান থেকে সুবাদান করুন আমিন রুজি প্রসাদা করে দিন আমিন ঋণ থেকে হেফাজত করুন আমিন সবাইকে দাইন রক্ষা জিকির দিয়ে করার তৌফিক দান করুন আমিন সবাইকে কমপক্ষে সুদান যদি গাড়ি করার তৌফিক দান করুন সবাই কে হাফিজ হেদায়েত দান করুন আমিন ইস্তিকামত থাকার তৌফিক দান করুন আমিন اللهم صل على سيدنا مولانا النبي الامي والي سلم আমিন رب ارحمهما كما ربياني صغيرا আমিন رب ارحمهما كما ربياني صغيرا আমিন رب ارحمهما كما ربياني صغيرا আমিন اللهم صل على سيدنا مولانا النبي الامي والي سلم আমিন আল্লাহ خاص دنیا সমস্ত কাফের মুশরিক বৈদিন বদ্দিন ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মুজসি মুশরিক ওলামা ইসলাম মুনাফিক বিদ্রোহ মুসলিম নাস্তিক যারা আপনার মহা সম্মানিত মহাবীর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত মহাবীর আহলে বাইত শরীফ আলাইহি সালাম এবং মহা সম্মানিত মহাবীর কিতাব কালামুল্লাহ শরীফ এবং মহা সম্মানিত দ্বীন ইসলাম এবং মুসলমানদের যারা পিতরা কিলোকাল করে যাচ্ছে আল্লাহ পাক এদেরকে হিদায়ত দান করুন এদের যদি হিদায়ত নসিবে না থেকে থাকে বারে এলে তাহলে এদের সবাইকে ধ্বংস করে দিন আল্লাহ মালিক এই কথা আল্লাহ হুদা আল্লাহ সারা আমিন আল্লাহ শক্তি সামনে হোক মানসিক করে হোক সম্মিলিত করে হোক সিলভার ফাটা লাগে তাহলে দিন চলে যাবে তাহলে নিশ্চিত করে দিন রিলিজ করে দিন বিজেপি পানি সাথে পানি সাথে আমাদের সাথে পাটের সাথে নিশ্চিত করে দিন রিলিজ করে দিন বিজেপি তাহলে ধ্বংস করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন ধ্বংস করে দিন সম্মানিত মাহফিল ওনার অনেক হক রয়েছে বলে সমস্ত হকগুলি যাতে আমরা দুনিয়ার সমস্ত আমরা সকলে যাতে আদায় করতে তাদেরকে সেই তৌফিক দান করুন তৌফিক দান করুন তৌফিক দান করুন সম্মানিত মাহফিল উপলক্ষে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকের দায়িত্বগুলি যত সম্পাদন করতে সেই তৌফিক দান করুন আমিন তৌফিক দান করুন আমিন তৌফিক দান করুন আমিন সম্মানিত মাহফিল মধ্যে বারাকাত সুজাত নেয়ামত রহমত মাগফিরাত নাজাত যাকে চলে যাক পুরোপুরি হিসা দুনিয়া সমস্ত মুসলমান আমাদের সবাইকে নসিব করুন আমিন নসিব করুন আমিন নসিব করুন আমিন আল্লাহ মুসলিম আলা সাইয়্যিদা মাওলানা আন-নাবিয়্যি উম্মি ওয়া আলি সাল্লাম আমিন আল্লাহর খাস সুন্দর মহা সম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা থেকে পানা চেয়েছেন পানা দান করুন তিনি যা চেয়েছেন সেটা দান করুন আল্লাহ মুসলিম আলা সাইয়্যিদা মাওলানা النبي الأمي وآل سلم آمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين